প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা আজকে অষ্টম অধ্যায় থেকে মিশ্রণ অধ্যায়টি পড়ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ছবিতে চিনির শরবত বানানো হচ্ছে। আচ্ছা, এই যে চিনির শরবত বানাতে দেখছো, আরো কত কিছু তো আমরা এভাবে বানাই, তাই তো? আমরা লবণ পানির সাথে মিশিয়ে থাকি, এছাড়া আরো নানান কিছু আমরা করি। যেমন দেখো, এখানে একটা খাবারের আইটেম তো অনেকের কাছে খুবই প্রিয়। আর দেখতে পাচ্ছি এখানে ঝালমুড়ি, তাই তো? খুবই ইন্টারেস্টিং, বিকেলবেলা খুবই ভালো লাগে। খিচুড়িও দেখতে পাচ্ছি। তার মানে কি, এই যে নানান পদার্থের একটা কি হচ্ছে, এখানে মিশে যাচ্ছে, মিশে আমরা নতুন জিনিস তৈরি করছি, খাবার। তাহলে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের পাঠ হচ্ছে মিশ্রণ এবং দ্রবণ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো যে মিশ্রণ হচ্ছে এমনই একটা জিনিস, যে এতক্ষণ তোমরা যে ছবিগুলো দেখেছ, এখানে আমরা কি দেখলাম, নানান পদার্থ একসাথে মেশানো হচ্ছে, মিশিয়ে নতুন কিছু তৈরি করা হচ্ছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে আমরা মিশ্রণ ও দ্রবণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারবো, পানি কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ তৈরি করতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে আমাদের পাঠে কি আছে। কোন মিশ্রণ থেকে উপাদানগুলোকে সহজেই আলাদা করা যাচ্ছে বলো তো? এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, প্রথম এবং দ্বিতীয়। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে চিনি পানির সাথে মেশানো হচ্ছে, পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কি আছে, মরি সাথে অনেক কিছু, মরিচ, চানাচুর, তাই তো? তো এই যে টমেটো ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি, বাদামও দেখছি দু একটা। আচ্ছা, এখান থেকে আমরা কোনটা থেকে সহজেই আলাদা করতে পারছি, এখান থেকে কি পারা যাবে ওই মিশ্রণটা থেকে? হ্যাঁ, তোমরা সহজেই ওখান থেকে, দ্বিতীয়টা থেকে আমরা সহজেই উপাদানগুলোকে আলাদা করতে পারছি, কিন্তু এখান থেকে আলাদা করা যাবে কি? আসলে যাবে, তবে একটু কষ্ট হবে, আমাদের আরো কিছু প্রসেস জানতে হবে। তো ওকে, আমরা একটু আরেকটু দেখি যে এখানে আমরা দেখছি যে আমরা শরবত তৈরি হচ্ছে, পানি তার সাথে চিনি মেশানো হচ্ছে। এই যে পানির সাথে চিনি মেশানো হচ্ছে, এই ধরনের মিশ্রণকে তাহলে আমরা কি বলবো? এই ধরনের মিশ্রণকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। অর্থাৎ সহজে আমরা বস্তুটাকে আলাদা করতে পারছি না। এই যে সহজে আলাদা করতে পারছি না, এ কারণে আমরা এটাকে সমসত্ব মিশ্রণ বলছি। আরেকটা ব্যাপার আছে শিক্ষার্থী মধ্যে, বলতো আরেকটা কি বিষয় এখানে? এখানে দেখো যে এখান থেকে আমরা পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যে মিশ্রণ যখন তৈরি হচ্ছে, এই মিশ্রণের ফলে আমরা কিন্তু বস্তুটাকে এখানে আর দেখতে পাচ্ছি না। তো এই মিশ্রণটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে সমানভাবে যদি ভাগ করে নিই, তাহলে দেখতে পাবো কি, এই যে মিশ্রণটা এখানে সমানভাবে যদি আমরা ভাগ করি, তাহলে চিনির পরিমাণ কি সব জায়গায় সমানভাবে যাবে যতটুকু চিনি মেশালাম? হ্যাঁ, তা আমরা একটু টেস্ট করব। এখানে দেখো যে আমরা মিশ্রণটায় এখানে কি হচ্ছে, এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্রণটা তৈরি হচ্ছে, দেওয়ার পর গ্লাসের ভিতরে কি হচ্ছে, এটা পানিতে টোটালটাই মিশে যাচ্ছে। তো এই যে মিশে যাওয়াটা, এই মিশ্রণটাকে আমরা বলছি সমসত্ব মিশ্রণ। তো এখন এখানে যদি আমরা তিনটা ভাগ করি, অর্থাৎ আমরা প্রতি ভাগে কি একই রকম মিষ্টি হবে কি না, তবে একটু বলে রাখা ভালো, এটা তো আমাদেরকে কি করতে হবে, একটু মুখে দিয়ে দেখতে হবে যে সবগুলো সমানভাবে মিষ্টি হচ্ছে কিনা, লাগতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে সব ধরনের উপাদান আমরা যখন টেস্ট করব যে কেমন মিষ্টতা, বা অন্য কোনো বস্তু যদি হয়, সব সময় মুখে দিতে হবে না, বুঝে নিতে হবে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি, বা সবার জন্য সুগার ভালো না, তাই তো? তো আমরা একটু পরীক্ষা করার জন্য আমরা একটু সতর্ক থাকবো এখানে, যে কোনো কিছু টেস্ট করার আগে সতর্ক তার অবলম্বন করতে হবে। ওকে, প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি হবে? তাহলে প্রতিটি ভাগ আমরা একই রকম মিষ্টি পাবো যদি আমরা চেক করি। ওকে, তাহলে যে পানিতে লবণ, গ্লুকোজ, ফলের রস যোগ করলে এই মিশ্রণ পাওয়া যাবে আমরা জানি, তাই তো? তোমরা দেখো যে পানিতে আমরা অনেক রকমের মিশ্রণ করি, বিভিন্ন রকমের শরবত তৈরি করি,
তোমরা তো জানো আমরা স্যালাইন একটি রোগ হলে পরে খাই, এটা খেতেই হয়। তো স্যালাইন কি দিয়ে তৈরি হয়, সেখানে কি কি উপকরণ থাকে তোমরা তো জানো, লবণ থাকে, চিনি থাকে আর বিশুদ্ধ পানি থাকে। তো এইটাও তো একটা মিশ্রণ। তো এই মিশ্রণটা সমানভাবে কি সব জায়গায় থাকছে? আমরা যদি ভাগ করে নিই তাহলে কি প্রতিটা ভাগে সমান পাবো? আমরা এভাবেই টেস্ট করতে পারি। তো এইভাবে দেখো যে পানিতে লবণ, গ্লুকোজ, যদি গ্লুকোজ তৈরি করি, গ্লুকোজের মিশ্রণ, যদি আমরা ফলের রস যোগ করি, তো ফলের রস জুস হিসাবে তো আমরা খাই, এই ধরনের মিশ্রণ আমরা কিন্তু পাবো। এতে করে কি হয়, এতে করে আমাদের এই যে জুসগুলো বা যে মিশ্রণটা পাই সেটা সমানভাবে পানিতে কি হয়, মিশে যায়, যার ফলে কি হয় আমরা সুস্বাদু অনুভব করি। আচ্ছা, এবার তো এই ধরনের মিশ্রণের উপাদানগুলো কি কি হচ্ছে, এখানে সমভাবে বন্টিত হচ্ছে। আমরা বুঝতে পারছি যে চিনিটা এখানে 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 আমরা সমানভাবে আমরা পাবো। তাহলে এই যে সুষমভাবে বন্টিত হলো, এটা তো আমরা চেক করলাম। আরেকটা ঘটনা এখানে আছে, সেটা কি, একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যাবে কি? যাবে না। লক্ষ্য করো এখানে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার ক্ষেত্রে? সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে। আমরা যে সমসত্ব মিশ্রণটা দেখছি, এই সমসত্ব মিশ্রণ কি হবে, উপাদানগুলো সমভাবে বন্টিত হবে, আর একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যাবে না। তাহলে আমরা সমসত্ব মিশ্রণ এটাকে বলতে পারি। তো এবার প্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখি যে এই মিশ্রণের উপাদানগুলো কি সহজে আলাদা করা যাবে। এখানে দেখো যে মুড়ি মাখানো আছে, তোমাদের এই মুড়ি দেখো এখানে তিনটা বাটিতে রাখা হয়েছে। তো তিনটা বাটিতে যদি রাখা হয়, অনেকেই তো ঝাল পছন্দ করে না, তাহলে কি করবে, সে মরিচটা ফেলে দেবে। কেউ হয়তো বা চানাচুরটা খেতে চাচ্ছে না, চানাচুর না খেয়ে মুড়িটা খেতে পারছে। তাহলে দেখা যাচ্ছে এখানে তুমি সহজেই কিন্তু উপাদানগুলোকে আলাদা করতে পারছো। তা এখানে যে আমরা যে মিশ্রণটা দেখছি, এটা কি, এটা শুধুই মিশ্রণ। তো এখানে মেশানো হয়েছে, কিন্তু এখানে সহজে উপাদানগুলোকে আলাদা করা যাচ্ছে। ওকে, তাহলে এই যে প্রতিভাগে সমানভাবে কি সেই উপকরণগুলো আছে? যেমন ধরো তোমার এখানে মরিচের সংখ্যা বেশি, এখানে মরিচ হয়তো একটাও দেখতে পাচ্ছি না, এখানে দু একটা হয়তো আছে, বা এখানে মুড়ি, এখানকার মুড়ি কম বেশি হতে পারে, চানাচুরের সংখ্যা পরিমাণ এখানে কম ওখানে বেশি, বা এখানে আরো বেশি, এমন হতে পারে। তাহলে সমানভাবে বোধ হয় এটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে না, এই জন্যে আমরা এটাকে আলাদাও করতে পারছি, তাই তো? তাহলে এখান থেকে আমরা দুটো বৈশিষ্ট্য এখান থেকে পাব, কি বলো? লক্ষ্য করো যে আমরা এখানে পানিতে যদি আমরা ই করি, যে দুধের গুঁড়া, মাটি, আটা, চকের গুঁড়া, এগুলো যদি যোগ করি, তাহলে কি এই ধরনের মিশ্রণ পাওয়া যাবে না? তোমরা তো জানো যে পানির সাথে আটা মিশিয়ে গুলে রুটি তৈরি করা হয়। তো সেখানে মাটি আছে, মাটি পানির সাথে মিশিয়ে নানা রকম জিনিস তৈরি করা হয়। তাহলে এই যে মাটি আর পানি মেশানো হচ্ছে, ঠিক, কিন্তু পানিটা তো শুকিয়ে যাচ্ছে, আবার সেই মাটিকে আবার মাটির উপাদান হিসেবে ফেরত আমরা পেতে পারছি। তাহলে লক্ষ্য করো যে এই ধরনের উপাদানগুলোকে কিন্তু সহজেই আলাদা করা যায়। তাহলে এই ধরনের উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না, কম বেশি হয়। আরেকটা বৈশিষ্ট্য দেখো, যে একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যাচ্ছে, আর আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি যে এই ধরনের মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না। যে মিশ্রণে আমরা এই দুটি বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা কি, এই ধরনের মিশ্রণকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে সমসত্ব মিশ্রণটা কি আর অসমসত্ব মিশ্রণটা কি, প্রত্যেকের দুটি করে বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করেছি। এবার বলতো দেখি, এখানে লবণ পানিতে বেশি করে যদি দেই তাহলে কি ঘটবে? এই লবণ যদি পানিতে বেশি করে ঢালি তাহলে কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো চিন্তা করছো যে লবণ যদি এখানে যোগ করতেই থাকি তাহলে কি হবে, যোগ করলে সেটা কি হবে? আপাতত দৃষ্টি দেখছি আমরা দ্রবীভূত হচ্ছে, কিন্তু এর বেশি যদি দেই এক সময় দেখা যাবে দ্রবীভূত হতে পারবে না। তো এখানে কোনটা পরিমাণে বেশি, লক্ষ্য করো তো এখানে পানি আর হচ্ছে লবণ দুটো জিনিস। আরেকটা প্রশ্ন, কে দ্রবীভূত করছে? আচ্ছা, এখানে কে কাকে দ্রবীভূত করছে? একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে কি, পানি। তো কে কাকে দ্রবীভূত করছে? লক্ষ্য করো পরিমাণে বেশি কে, এই দুটো প্রশ্নের উত্তর আমরা একটু খুঁজে দেখি।
পরিমাণে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে পানি আর লবণ বাটিতে অল্প করে নেওয়া আছে আর কে দ্রবীভূত করছে এখানে লবণ পানি দুটোর মধ্যে কে কাকে দ্রবীভূত করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি সেই কাজটা করছে কাজেই এই পানিকে আমরা কি বলবো দ্রাবক পানি হচ্ছে এখানে দ্রাবক তো লক্ষ্য করো যেটা পরিমাণে বেশি থাকবে আর কে দ্রবীভূত করছে যে দ্রবীভূত করে তাকেই বলবো আমরা দ্রাবক এছাড়া আরো অনেক পদার্থ আছে যেটা পানি ছাড়াও আছে সেটা আমরা পরে জানব তো এখানে আমরা পানিকে কি বলবো দ্রাবক এবার লক্ষ্য করো যে পরিমাণে কম কোনটি এবং কে দ্রবীভূত হচ্ছে পরিমাণে কম আমরা দেখতে পাচ্ছি এখানে লবণ পরিমাণে কম পানি পরিমাণে বেশি আর কে দ্রবীভূত হচ্ছে লবণ দ্রবীভূত হচ্ছে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি লবণ দ্রবীভূত হচ্ছে সুতরাং এটাকে আমরা কি বলবো কাজেই আমরা এটাকে বলবো দ্রব তাহলে বন্ধুরা আমরা কি পেলাম আমরা দ্রব পেলাম আর আগে কি পেয়েছিলাম দ্রাবক পেয়েছিলাম তো লক্ষ্য করো এবার এই দ্রব এবং দ্রাবক এই দুটো মিলে কি তৈরি হচ্ছে দ্রবণ এটা কি আমরা দ্রবণ বলেছি তাহলে আমরা মিশ্রণ দেখেছিলাম মিশ্রণ তো মেশালেই মিশ্রণ হয়ে যায় কিন্তু দ্রাবক দ্রবণ কিন্তু একটা ভিন্ন বিষয় যেখানে দ্রাবক এবং দ্রব দুইয়ের উপস্থিতি দ্রব এবং কে একজন আরেকজনকে দ্রবীভূত করতে পারছে তো এই ঘটনা যখন ঘটবে তখনই আমরা বলবো এটাকে দ্রবণ তাই তো তাহলে দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে তৈরি হচ্ছে দ্রবণ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখি যে যে শরবত তৈরি হচ্ছে চিনি দিয়ে তো এখানে চিনির এই শরবতেও পানি দ্রাবক আর চিনিটা কি এখানে দ্রব তাহলে একটা দ্রব আর একটা হচ্ছে দ্রাবক আমরা তৈরি করছি কি দ্রবণ যেটা নাকি তুমি শরবত হিসেবে খাচ্ছ এ সকল জলীয় দ্রবণে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় পানি তো যেখানে পানি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে জলীয় দ্রবণ আচ্ছা তো এখন সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হবে তা কিন্তু নয় এছাড়াও আছে অ্যাসিটোন স্পিরিট ইথার এগুলো দ্রাবক হিসেবে কিন্তু কাজ করে তুমি তো যা দেখেছো যে স্পিরিট কোথায় ব্যবহার করে এই যে তোমাদের যখন বাসা বাড়িতে আসবাবপত্র কাঠের আসবাবপত্র রং করার জন্য বার্নিশ করার জন্য নিয়ে আসে সেখানে কিন্তু স্পিরিট ব্যবহার করে তাহলে এই যে স্পিরিট কি করে রঙের সাথে মেশায় এখানে কিন্তু স্পিরিটটা কি করে এই দ্রাবক হিসেবে কাজ করে তো লক্ষ্য করো শুধু দ্রাবক হিসেবে পানি কিন্তু নয় আরো অন্যান্য পদার্থ আছে তাহলে এই যে দ্রাবক হিসাবে পানি এবং চিনি হচ্ছে এখানে দ্রব এই দুয়ের মিলে হচ্ছে আমাদের দ্রবণ আচ্ছা এবার আমরা একটু দেখি যে যদি তিন ভাগ করি এরকম যে সমপরিমাণ দ্রাবকের মধ্যে দ্রব কম বেশি যোগ করলে কি ঘটবে এখন সমপরিমাণ দ্রাবকের মধ্যে যেখানে আমরা প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস এবং তৃতীয় গ্লাস দেখতে পাচ্ছি তো এই তিনটা গ্লাসের মধ্যে আমরা বলছি যে এখান থেকে চিনি দিচ্ছি এক চামচ ওটাতে দিচ্ছি তিন চামচ আর পরেরটাতে পাঁচ চামচ তো এই এইভাবে যদি আমি চিনি দেই তাহলে বলো তো শিক্ষার্থীর মধ্যে কোনটা বেশি মিষ্টি লাগবে কোন গ্লাসে পানি বেশি মিষ্টি লাগবে তোমরা নিশ্চয়ই বলতে পারছো যে তৃতীয় গ্লাস তাহলে দ্বিতীয়টার অবস্থা কি হবে মোটামুটি প্রথমটা খুবই কম তাহলে এখানে যে চিনি মেশানো হলো তাহলে এই যে দ্রবণ তিনটাই তো দ্রবণ হলো তো তিনটা দ্রবণের মধ্যে কোনটার কম কোনটা একটু বেশি তার চেয়ে ওইটা আর একটু বেশি মনে হবে এটা কিসের উপর নির্ভর করছে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ঘনমাত্রা তাহলে লক্ষ্য করো প্রথম গ্লাসে কেমন হবে পাতলা দ্রবণ আমাদের দ্রবণটা হবে পাতলা অর্থাৎ কম থাকার কারণে দ্রবণে দ্রবণে দ্রবের পরিমাণ কম অর্থাৎ চিনির পরিমাণটা ছিল কম তাই তো কাজেই এটাকে বলছি আমরা পাতলা দ্রবণ আর দ্বিতীয় গ্লাস এটা কম ঘন এটা কম ঘন দ্রবণ হবে আর তৃতীয় গ্লাসটাকে তোমরা বলছো বেশি মিষ্টি হবে সুতরাং এটা হচ্ছে ঘন দ্রবণ তাহলে এই যে দ্রবণ আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যখন চিনি মেশাবো তখন যে দ্রবণটা তৈরি হবে সেটা কোনটা কম
কোনটা বেশি কোনটা আরো বেশি এটা নির্ভর করবে তুমি কি পরিমাণ দ্রব্য মিশ্রিত করছো। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই মিশ্রণ কিন্তু আন্দাজি করা যাবে না, খুব বেশি পরিমাণে কিন্তু কোথাও একটা দিয়ে দ্রবণ তৈরি করা হয় না, তার একটা পরিমাপ কিন্তু আছে, তো সেটা আমরা পরের পাঠে হয়তো আরো জানব। তাহলে লক্ষ্য করো যে আমরা সমপরিমাণ দ্রাবক নিয়েছি, এই সমপরিমাণ দ্রাবকের মধ্যে আমরা দ্রব মিশিয়েছি, এখানে কোথাও কম কোথাও একটু বেশি কোথাও আর একটু বেশি, এইভাবে বিভিন্ন মাত্রার দ্রবণ আমরা তৈরি করতে পারি। তোমরা প্রকৃতিতে অনেক ঘটনায় দেখো যে রং দেয়ালে রং করে, তো সেখানে কি করে, তারাও কিন্তু একটা মিশ্রণ তৈরি করে, একটা দ্রবণ তৈরি করে রঙের, সেটা দিয়ে কিন্তু দেয়ালে রং করে। এখন যদি দ্রবণের পরিমাণ হালকা হয়ে যায় তাহলে রং করলে কি ভালো দেখাবে? ভালো দেখায় না। কাজে একটা নির্দিষ্ট মাত্রা তাদের কিন্তু আছে, তো আমরা শুধু আন্দাজে কিন্তু এই সেই দ্রব্য কিন্তু মিশ্রিত করি না বা করব না, একটা নির্দিষ্ট ব্যাপার থাকে কিন্তু, এটা আমরা পরের পাঠে জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের খুব বাস্তব জীবনে খুবই প্রয়োজন আমাদের এই মিশ্রণ সম্পর্কে জানা, পদার্থের বৈশিষ্ট্যগুলো জানা, এবং এই কে কার সাথে কতটুকু কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হচ্ছে, কেমন হলে ভালো মিশ্রণ হবে, কেমন হলে শরবতটা ভালো লাগবে, তুমি শরবত বানাও আর মায়ের হাতে শরবত এক হবে, অবশ্যই ডিফার করবে, তাই না? তা আমরা কি বুঝতে পারছি যে মিশ্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ব্যক্তি জীবনে। তাহলে বর্ণহীন জলীয় দ্রবণ যদি থাকে, শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি তো দেখলে যে পানিতে আমি চিনি মিশিয়েছি, আচ্ছা আমি যদি পানিতে লবণ মিশাই তাহলে কি হবে? তুমি বুঝতে পারবে যে এখানে কোথায় পানি চিনি বা কোথায় লবণ আছে? বোঝা যাবে না, মুখে দিয়ে টেস্ট করতে হবে বা কিছু অন্যভাবে টেস্ট করতে হবে। তো লক্ষ্য করো, যদি জলীয় দ্রবণ দেখে কিন্তু আমরা পাতলা এটা কি ঘন এটা কিন্তু বোঝা যায় না। তাহলে যেমন তোমরা দেখো যে তুত বাজারে পাওয়া যায়, তুতে হচ্ছে কপার সালফেট, এই কপার সালফেট যদি কম বেশি যোগ করি তাহলে সেটা কি হবে, একটা নীল রং ধারণ করে, সেই নীল রং দেখে আমরা বুঝতে পারি যে হালকা না ঘন। তাহলে নীল এই মাত্রাটা যদি আমি কম দেই তাহলে এটা হালকা হবে, যদি বেশি দেই বেশি ঘন হবে, তখন সেই আমরা কিন্তু আপাত দৃষ্টিতে তখন সেটা বুঝতে পারবো। তো লক্ষ্য করো যে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো এটা কি চিনতে পারো? তোমরা বাজারে এটা কিন্তু পাওয়া যায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি করে বেগুনি রং ধারণ করে। সুতরাং এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমি দ্রবণে দ্রবণ তৈরি করি, পানিতে যদি অল্প দিই তার একটু বেশি দিই, কোনোটাতে আরেকবার যদি একটু বেশি আরও বেশি দিই, তাহলে এই কালারটা কি হবে, আরও গাঢ় হবে, তাই না? তো এই হালকা এবং ঘন দ্রবণ তৈরিতে আমরা কিন্তু দৃশ্যমান করার জন্য এটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকছে, তোমার দেখা সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের একটি তালিকা তৈরি করবে যতটুকু পারো, তোমার দেখা যতগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন মিশ্রণ হচ্ছে তোমার ঘরে বা আশেপাশে দেখো, সেগুলো একটা ছোট্ট একটা তালিকা তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমরা যা জানলাম, দেখো আমরা মিশ্রণ জানলাম, মিশ্রণ কি, দ্রবণ কি, কিভাবে কোনটাকে দ্রবণ বলছি, তার মধ্যে তার ভাগগুলি জানছি যে সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ, আর আমরা কি দেখেছি, জলীয় দ্রবণ দেখলাম আর দ্রবণের মাত্রা দেখলাম, ঘনমাত্রা বা হালকা কোনটা, সেই সম্পর্কে আমরা আজকে অবগত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই ক্লাসটি তোমরা আবার দেখতে চাও সেটি কিশোর বাতায়নে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন সেখানে তোমরা লিখে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।
Dear students of class 7, welcome to today's program. Amar Ghore, Amar School. Today, I am with you. I am Syed Firoz Alam. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. And I also hope that you are doing your study regularly and attentively. Today, I am going to take a class from English for Today book. It is Unit 5 and Lesson 5. Here, you can see the title of this unit and also the learning outcomes of this unit. You know that the title is Great Woman to Remember. And the learning outcomes are, after we have studied this unit, we will be able to ask and answer questions, talk about people, read and understand text, write answers to questions, write short paragraphs and compositions, understand and enjoy stories, poems and other text materials. So, here is the learning outcomes of today's unit. Let's see the learning outcomes of today's lesson. After we have studied this lesson, we will be able to ask and answer questions, read and understand text, use information to fill in the box, write answers to questions, use information to write short compositions. So, here you can see the learning outcomes of today's lesson. Here you can see two pictures. Do you know who are they? Do you know their name? Who is the lady in the first picture? Can you guess? Yes, she is Helen Keller. And who is the lady in the second picture? Yes, she is Begum Rokeya. Okay, correct. So, today we will going to read about Helen Keller and Begum Rokeya. Our today's lesson, Two Women. Let us learn some keywords from this lesson. You can see the Bangla meaning as well as English meaning here. First word, achievement. It means something very good and difficult that you have succeeded in doing. Nationality. It means the official right to belong to a particular country. Physical. It means connected with the body. Rich. It means having a lot of money or valuable possessions. Soldiers. It means persons who are in army, especially who fight when there is war. Wounded. It means inflicted with a wound or injured. So I hope the meanings of these words are clear to you. Okay, dear learners, let's move on to our next slide. Here you have to read the previous lesson 1-4 on Begum Rokeya and Helen Keller. So to complete this table, you have to read the previous lessons from lesson 1-4 on Begum Rokeya and Helen Keller and complete the table with information from the texts. And you have to take information from the text to complete this table. Okay, what can we see in this table? You can see first, number one, born in, second, nationality, third, family, four, physical condition, five, education, six, aim in life, seven, achievements, eight, death. In the middle column, you have to give information about Begum Rokeya, as it is written at the top. So, she was born in 1880. But, what about Helen Keller? When was she born? You have to give this information here. Second one, the nationality of Begum Rokeya was Bengali, at that time Indian. But, what about Helen Keller? Okay, number C, family. Here,
Begum Rokeya's family is not mentioned, but Helen Keller's family was not rich and source of income was cotton plantation. So you have to give the family information of Begum Rokeya. Number 4, physical condition. Physical condition of Begum Rokeya is not mentioned here. You have to give this information. But Helen Keller was blind, deaf and dumb. Number 5, education. Self-educated. Begum Rokeya was self-educated, learned Bangla and English from her brother. But what about Helen Keller? It is not given here. You have to give this information. Number 6, aim in life. It is not mentioned here of Begum Rokeya, but the aim in life of Helen Keller was to help disabled people to learn. And number 7, achievements. And number 8, death. It is totally blank. You have to give this information. So, dear learners, to complete this table, you have to read the previous lessons from lesson 1 to 4. Then you have to collect information from there and you have to fill in the blanks here. Okay. Dear learners, do you want to see the answer? Okay. Let's see the answer. The answers are here. So, Begum Rokeya was born in 1880 and Helen Keller born in 1880. Nationality, Begum Rokeya, Bengali, at that time Indian, and the nationality of Helen Keller is American. Family, Begum Rokeya's family was rich family. His father was a jomidar and she was married to an upper class man. And the family of Helen Keller, not rich, and the source of income was cotton plantation. You can see that physical condition of Begum Rokeya was physically all right. Helen Keller, blind, deaf and dumb. Education, self-educated, learned Bangla and English from her brother. It is about Begum Rokeya. But Helen Keller was educated with the help of Annie Sullivan. And she received BA degree with honors from Radcliffe College. Number 6, aim in life. Begum Rokeya's aim in life was to establish women's right in the society, as she believed in the equal right of men and women in the society. And Helen Keller, to help disabled people to learn. Achievement. A number of novels and short stories, and she also established Shakwat Memorial Girls High School. And Helen Keller, she wrote a number of books and articles. And in number 8, death. Begum Rokeya died in 1932 and Helen Keller died in 1968. So, this is all about this table. Now, move on to our next slide. Now, read the completed chart and write one or two sentences for each of the 8 points in the chart. Look at the example. Point 1, Begum Rokeya was born in 1880. Helen Keller was also born in 1880. Points 5, Begum Rokeya was self-educated and learned Bangla and English from her brother. But Helen Keller got formal education from school and colleges. So, here is a notice here. In point 1, also is used when the same information is used. When we use same information, we will use also. In 5, but is used when different pieces of information are used. But when you are uses or you are using different informations, then you have to use but. Okay, so we have to go to our previous slide to read the 8 points. Let's move on to our previous slide. So, first one, Begum Rokeya was born in 1880 and Helen Keller was also born in 1880. Begum Rokeya was Bengali at that time, but
Helen Keller was American. Begum Rokeya's family was rich. Her father was a jomidar, and she married to an upper class man. But Helen Keller's family was not rich, and the source of income of her family was from cotton plantation. Physical condition of Begum Rokeya was all right, but Helen Keller was blind, deaf and dumb. Begum Rokeya was self-educated, learned Bangla and English from her brother, but Helen Keller was educated with the help of Annie Sullivan, and she received BA degree with honors from Radcliffe College. Begum Rokeya's aim in life was to establish women's rights in the society, but Helen Keller's aim in life was to help disabled people to learn. Begum Rokeya wrote a number of novels and short stories, and she established Shakhawat Memorial Girls High School. And Helen Keller also wrote a number of books and articles also. Begum Rokeya died in 1932, but Helen Keller died in 1968. So, dear learners, I hope the exercise is clear to you. Now, move on to our next slide. Use the information or facts about Florence Nightingale and write a composition about her. Here, you can see some information about Florence Nightingale, and you have to write a composition about her. Let's read out the information. First, born 1820, Florence, Italy. Parents rich, father landlord. Number 3, studied nursing at Nurses Training Institute, Germany. 5, first job in a London hospital. Then went to Turkey with a group of 38 nurses to work for the sick British soldiers during the Crimean War, 1853-56. Then she worked day and night to help the wounded soldiers, then returned to England, titled the Lady with the Lamp by the Times, role in nursing. Then set up Nightingale School for nurses in London. And last information is died 13th August 1910. Now we have to rearrange the facts and write a composition about her. Dear learners, let's see the composition. Florence Nightingale was born in Italy. Her parents were rich. Her father was a landlord. She studied nursing at Nurses Training Institute, Germany. After the completion of nursing, she took her first job in London Hospital. She went to Turkey with a group of 38 nurses to work for the sick British soldiers during the Crimean War, 1853-1856. When she went there, she worked day and night to help the wounded soldiers. She returned to England as the Lady with the Lamp after becoming famous in nursing. And because of her working day and night, the wounded soldiers come round soon. For this reason, she became famous in nursing, and she returned to England as the Lady with the Lamp. She was given the title, the Lady with the Lamp, after becoming famous in nursing. She set up Nightingale School for nurses in London. She also set up a school for the nurses in London named Nightingale School. Florence Nightingale died on 13th August in 1910, and she died on 13th August 1910. Dear learners, I hope this passage is clear to you. So, this is all from today's lesson. Dear learners, it is time to give you some homework. Dear learners, you must do the homework, and you must show it to your subject teacher when your school will reopen. Now,
take today's homework. So our today's homework from this lesson is, you have to write a short paragraph like that. What have you learned from the stories of these two women? What have you learned from these two women? How can you apply this learning in your life? How can you apply this learning in your life? So dear learners, if you want to see this class again, please go to our Facebook page, Amar Ghore Amar School, or you can go to our YouTube channel, and you can also go to Kishore Button. And if you have any questions or queries, or if you want to share your opinion with us, please feel free to share it through email. So dear learners, that's all for today. Stay home and stay safe. Thank you. শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটিতে। আমি মোহাম্মদ শারিফুল ইসলাম। আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বাবুরের মহত্ব এই কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের প্রথম ক্লাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা প্রথম ক্লাসে যেমন কবিতাটি পাঠ করেছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই কবিতাটির অন্যান্য অংশ নিয়ে ব্যাখ্যা করব, আলোচনা করব। তোমরা এই কবিতাটি থেকে যে বিষয়টি জানতে পারবে বা এই আজকের ক্লাস থেকে তোমরা যে শিক্ষণফল লাভ করবে, সেটা আমরা একটু দেখি স্ক্রিনে। আজকের পাঠদান শেষে শিক্ষার্থীরা বাবুরের মহত্বের কারণ ব্যাখ্যা করতে পারবে ও সেই আদর্শে নিজেদেরকে অনুপ্রাণিত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করেই জানো বাবুরের মহত্ব যে কবিতাটি আছে, এই কবিতাটিতে সম্রাট বাবুর কেবলমাত্র ভারতবর্ষ জয় করার মধ্যেই সার্থকতা খুঁজে পাননি। তিনি বিচক্ষণ শাসক, এবং তিনি চিন্তা করেছিলেন যে যদি ভারতবর্ষের মানুষের হৃদয়কে জয় করা না যায়, তাহলে কিন্তু কোনোভাবেই তার আসন বা তার এই সিংহাসন ভারতবর্ষে স্থায়ী হবে না। তারই ধারাবাহিকতায় সম্রাট বাবর দেশ জয়ের পাশাপাশি মানুষের হৃদয় জয় করার যে চেষ্টা চালিয়েছেন, এবং তিনি কখনো কখনো পর্যটকের বেশে, কখনো কখনো গুপ্ত ছদ্মবেশ ধারণ করে তিনি সেই কাজটি কিন্তু সাধন করেছেন, এবং প্রজার কোথায় দুঃখ কষ্ট খুব কাছে থেকে নিজের চোখে দেখে সেটাকে সরাতে বা সেটাকে সারতে তিনি চেষ্টা করেছেন। এর মধ্য দিয়ে কিন্তু বাবুর যেমন দিল্লি সিংহাসনে স্থায়ী আসন করতে পেরেছিলেন, এবং একই সাথে তিনি ভারতবর্ষের মানুষের হৃদয়কেও জয় করতে পেরেছিলেন। আমরা জানি সেন শাসন আমলের পরে যখন পাঠানরা এদেশে আসে, তারা প্রথমে যে কাজটি করেছিল, প্রথমের দিকে তারা খুব সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, এবং ইতিহাসে সেই মুসলমান শাসকদের সেরকমই একটি ভূমিকা কিন্তু আমরা সেখানে দেখতে পাই। কিন্তু তার কিছুদিন পরে যখন মোগল সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই বাবুর দিল্লি সিংহাসনে বসেন, তখন থেকে কিন্তু মূলত সুশাসন প্রতিষ্ঠা হয় ভারতে, এবং ভারতে যে জাতিগত বিদ্বেষ, বৈষম্য
এই বিষয়গুলো ছিল, তিনি তার উপরে থেকে সবাইকে মানুষের মর্যাদা দিয়ে রাজ্য শাসনে তিনি মনোযোগী হয়েছিলেন এবং এর ফলে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা এবং মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিতে পেরেই তিনি কিন্তু ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং তারই বংশধর হচ্ছেন সম্রাট আকবর। আজকে আমরা ইতিহাসের কিছু বিখ্যাত স্থান চরিত্র যা এই কবিতায় আছে বা ব্যবহার করা হয়েছে তার একটু ধারণা নেব। বাবর, তোমরা স্লাইড একটু খেয়াল করবে, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার আসল নাম জহিরউদ্দিন মোহাম্মদ। তিনি বাবর নামে বা সিংহ নামেই সমধিক পরিচিত, অর্থাৎ তিনি সিংহের মতোই বীর, সিংহের মতোই সাহসী ছিলেন। খুব ছোটবেলায় তিনি একাধিকবার শাসন হারিয়েছেন বা নিজের ক্ষমতা হারিয়েছেন, আবার সেটিকে দখল করে নিয়ে একটা পর্যায়ে তিনি দিল্লির মতো আফগান বিজয়ের পরে দিল্লির মতো একটি বড় জায়গাকে তিনি দখল করতে পেরেছিলেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতা কি করেছেন আমরা একটু দেখি। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্ডে সিংহাসনে আরোহণ করেন এবং অল্প বয়সেই 2 বার সিংহাসন হারান। একটু খেয়াল করো, 11 বছরের একজন কিশোর সে দিল্লির সিংহাসনের প্রধান হচ্ছেন, এই জিনিসটা কল্পনা করা যাবে না। কিন্তু তার আগে তার জীবনে যে কঠিন ইতিহাস ছিল সেটি হচ্ছে তিনি সমরখন্ডে খুব অল্প বয়সে দখল করেছিলেন এবং সেই সমরখন্ডকে দখল করার পর তাও মাত্র 11 বছর বয়সে তিনি 2 বার কিন্তু আবার সিংহাসন হারান। এরপরে তিনি যখন নিজের দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতবর্ষকেও দখল করতে পেরেছিলেন। মেবারের রাজা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেন এবং এভাবে তিনি প্রতিষ্ঠা করেন ভারতের একটি বিশাল সাম্রাজ্য এবং সেই বিশাল সাম্রাজ্যটাই হচ্ছে মুঘল সাম্রাজ্য। তোমাদের একটি ইতিহাসের মজার কথা বলি, সেটি হচ্ছে আগে আমাদের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ অনেকগুলো তোমার অংশে বিভক্ত ছিল, তখন কিন্তু কোনো অভিন্ন জাতীয়তাবাদ ছিল না বা জাতিগত চেতনাও কিন্তু তখন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি। তখন এই বাংলা অঞ্চলটি 6টি অঞ্চলে বিভক্ত ছিল, রাঢ়, বঙ্গ, সমতট, হরিকেল, গৌড়, পুন্ড্র। এরকম 6টি অঞ্চলে 6 রকমের মানুষ বা 6 ধরনের মানুষ বসবাস করতেন। এই 6 অঞ্চলের মানুষের চিন্তা ভাবনা ছিল 6 রকম। এরকম ভাবেই ভারতবর্ষ তখন বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই বিভিন্ন অঞ্চলগুলোকে সম্রাট বাবর শাসন করে একটি অভিন্ন জাতীয়তাবাদী চেতনা কিন্তু তারাই সৃষ্টি করতে পেরেছিল, এই মুঘল সাম্রাজ্যের যে যারা শাসন করেছে তারা। পাঠান বাদশাহ লোদি, তিনি ভারতের লোদি বংশের শেষ পাঠান এবং সম্রাট সুলতান ইব্রাহিম লোদি ছিলেন হচ্ছেন এই পাঠান বাদশাহ লোদি। এখানে একটা কথা একটু বলে নেই, ইব্রাহিম লোদি তাকে বাবর সেই পানিপথের যুদ্ধে পরাজিত করে। পানিপথের যুদ্ধে যেখানে হয়েছিল সেখানে তোমার 3টা যুদ্ধ হয়েছিল এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বাবরের দিল্লি বিজয় করা বা দিল্লি সিংহাসনে বসার জন্য ইব্রাহিম লোদির সাথে তার যে যুদ্ধটা হয়েছিল সেটি ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পানিপত দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাসে প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র, এখানে 3টি প্রসিদ্ধ যুদ্ধ অনুষ্ঠিত হয়। রাজা সংগ্রাম সিং রাজপুত, তিনি মেবার রাজ্যের অধিপতি এবং সংগ্রাম সিংহ, এই মেবার রাজ্যের অধিপতি সংগ্রাম সিংহ, তিনি যখন তোমার এখানে কিন্তু একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে যখন ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লি সিংহাসনে বসেন তখন কিন্তু এই সংগ্রাম সিং তিনি এই বিজয়কে মেনে নেয়নি এবং রাজপুত যে রাজারা ছিলেন তারা যে কাজটি করতেন তারা ছিলেন স্বাধীন চেতনার অধিকারী এবং তারা কখনোই দিল্লির রাজার এই বর্ষতাকে স্বীকার করতে প্রথমে চেয়েছিল না, পরবর্তীতে তারা মেনে নিয়েছিল। প্রথমে তারা চায়নি, যে কারণে সংগ্রাম সিং বাবরকে আহ্বান করেছিলেন সম্মুখ যুদ্ধে এবং সেখানে তিনি পরাজিত হন ও মৃত্যুবরণ করেন। খানোয়ার প্রান্তর আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র, যেখানে তোমার দৌলত খাঁর সাথে বাবর যে ইয়া হচ্ছে লড়াইটা হয় সে বিষয়টা আমরা দেখতে পাই। কৃতজ্ঞ দৌলত, যেটা বলা হচ্ছে বাবরের ভারত আক্রমণকালে দৌলত খাঁ লোদি পাঞ্জাবের শাসক ছিলেন এবং তিনি নিজের দুশ্মন ইব্রাহিম লোদির সাথে বিশ্বাসঘাতকতা করে বাবরের জন্য ভারতবর্ষ আক্রমণ করার আহ্বান জানান। আবার পরবর্তীতে এই কৃতজ্ঞ দৌলত খাই কিন্তু ভারতবর্ষে আবার যেটা বলা হচ্ছে বাবরের বিরোধিতা করেন। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে হলো যে এই দৌলত খাঁ তিনিই কিন্তু বাবরকে আহ্বান করেছিলেন ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আবার তিনিই পরবর্তীতে
বাবুরের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন। চিতর রাজপুত মেবারের রাজার রাজধানী ছিল, অর্থাৎ সংগ্রাম সিংহের যে রাজধানী ছিল সেই চিতর। এখানে চিতরের অপমানকে, যে চিতরের পরাজয় হয়েছিল বাবুরের হাতে, সেই চিতর রাজ্যের পরাজয়ের প্রতিশোধ নিতেই রণবীর চৌহান কিন্তু বাবুরকে হত্যা করার জন্য রাজপথে গুপ্তঘাতকের বেশে সবসময় বাবুরকে সন্ধান করত এবং কখন বাবুরকে হত্যা করে তিনি পুনরায় চিতরের যে অপমান আছে সেই অপমান বা সেই যে পরাজয় সেই পরাজয়ের শোধ বা গ্লানি থেকে মুক্তি লাভ করতে পারবে সেই চেষ্টাটা কিন্তু রণবীর চৌহান সবসময় করত। রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান এবং সেই বংশেরই ছেলে হচ্ছে রণবীর চৌহান, যে স্বদেশপ্রেমিক রাজপুত যুবক বাবুকে হত্যা করতে চেয়েছিল সে এখানে রণবীর চৌহান নামে তাকে আমরা দেখতে পাই। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে এই রণবীর চৌহানই কিন্তু শেষ পর্যন্ত বাবুরের মহত্ত্বে বা বাবুরের যে উদারতা আছে সেই উদারতায় মুগ্ধ হয়ে বাবুরের প্রতি নিজেকে সমর্পিত করেছিল। এখানে কিন্তু আমরা জিনিসটা দেখি যে বাবুর যখন একজন মেথর ছেলেকে বা মেথর শিশুকে মত্ত হাতির কবল থেকে উদ্ধার করে তখন কিন্তু এই রণবীর চৌহান নিজের ভুলটাকে বুঝতে পেরেছিল, যে জাতি ধর্ম বর্ণগোত্রের বৈষম্য ভুলে বাবুর মানুষের জীবন রক্ষার্থে নিজেকে উৎসর্গ করেছে, সেই মানুষটি কখনো আর যাই হোক খারাপ হতে পারে না, সেই মানুষটির কাছেই কিন্তু রণবীর চৌহান পরবর্তীতে বশ্যতা স্বীকার করেন এবং তার দেহরক্ষী হিসেবে পরবর্তীতে তিনি নিযুক্ত হন। আমরা পরবর্তী স্লাইডে যে জিনিসটি মূলত দেখব, আমাদের গত ক্লাসে যে কবিতাটি পড়েছিলাম সেই কবিতার একটি সারসংক্ষেপ আমরা এখানে দেখছি, যাতে তোমাদের পূর্ব ক্লাসটা উপলব্ধি করতে তোমাদের জন্য সহজ হয়। মূলত এই কবিতাটিতে যে বিষয়টি প্রকাশ পেয়েছিল সেটি হচ্ছে বাবুরের মহত্ত্ব। বাবুর একজন মহৎ শাসক, তিনি শুধুমাত্র রাজ্য জয় করা নয় মানুষের হৃদয় জয় করার মধ্য দিয়ে ভারতবর্ষকে দখল করতে চেয়েছিলেন, এই অভিপ্রায় থেকে তার যে মহানুভবতা তার যে উদারতা সেই মহানুভবতা ও উদারতার পরিচয় কিন্তু আমরা এই কবিতাটিতে পাই। বাবুর ছিলেন জনসাধারণের জন্য নিবেদিত প্রাণ। এখানে যে কথাটি মূলত বলা হয়েছে সেটি হচ্ছে সম্রাট বাবর তিনি মানুষের জন্য নিবেদিত ছিলেন, তিনি মানুষের কথা বলেছেন মানুষের কাছে থেকেছেন এবং তিনি পর্যটকের বেশ দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, কোথায় প্রজার দুঃখ কোথায় প্রজার কষ্ট সেই দুঃখ কষ্টগুলোকে তিনি দূর করার জন্য নিজের চোখ দিয়ে তিনি দেখতে চেয়েছেন, প্রজার কাছে যেতে চেয়েছেন। এখানে কিন্তু ইতিহাসের অন্যান্য শাসকদের মতো আমরা বাবুরকে দেখতে পাই না, তিনি কিন্তু সাধারণ পর্যটকের বেশে শুধুমাত্র তার মন্ত্রীরা কি বললো বা তার সভাসদ কি বললো এই কথা শুনে তিনি কিন্তু প্রজার দুঃখ দূর করতে যাননি, তিনি খুব কাছে থেকে প্রজার এই জীবনদেরকে উপলব্ধি করতে চেয়েছিল এবং এই প্রজাদের এই জীবনকে দেখে তিনি কিন্তু ভারতবর্ষের সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করার একটি মহান চেষ্টায় তিনি ব্রত হয়েছিলেন। বাবুরের শত্রু পর্যন্ত তার মহত্ত্বে মুগ্ধ হয়, এখানে কিন্তু রণবীর চৌহানের কথা বলা হয়েছে, রণবীর চৌহান যিনি চিতরের অপমান থেকে বা চিতরের পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হবার জন্য বাবুরকে হত্যা করার জন্য রাজপথে গুপ্ত ঘাতকের বেশে ঘুরে বেড়াত, সেই রণবীর চৌহান যখন দেখলো যে বাবুর এরকম একজন মহৎ লোক যে সাধারণ নিম্ন জাতের মেথরের ছেলেকে বাঁচাতে গিয়ে হাতির কাছে নিজের জীবনকে উৎসর্গ করার মতো একটি অবস্থানে চলে গিয়েছিল, তখন কিন্তু রণবীর চৌহান উপলব্ধি করতে পেরেছিল বাবুর আর যাই হোক অন্য শাসকদের মতো দুঃশাসন করার জন্য ভারতবর্ষে আসেনি, তিনি একজন মহৎ এবং প্রজাবৎসল শাসক, সেই বিষয়টাও কিন্তু রণবীর বুঝতে পেরেছিল এবং যে কারণে তার সেই মহত্ত্বে রণবীর মুগ্ধ হয়েছিল। বাবুর নিজের শত্রুর প্রতিও ছিলেন ক্ষমাশীল। এখানে কিন্তু একটা জিনিস, আমরা ইতিহাসে অনেক ঘটনায় দেখেছি যেখানে মহৎ ব্যক্তিরা তাদের যে শত্রু যারা ছিল তাদেরকে অকাতরে ক্ষমা করে দিয়েছে, প্রকৃত অর্থে কি জানো, ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে মানুষ যে অপূর্ব প্রতিশোধ নিতে পারে বাবুরের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়টা দেখতে পাই। বাবুর যখন জানতে পারলো যে তার প্রাণের একজন ঘাতক তার জন্য একজন ভয়ঙ্কর শত্রু যে পথে পথে গুপ্ত তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটিকে বাবুর ক্ষমা করে দিয়ে ক্ষমার কিন্তু অপূর্ব নিদর্শন স্থাপন করেছে এবং সে তাকে কি করেছে বিশ্বাস করে তাকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছে। এখানে একই সাথে যেমন বাবুরের মহানুভবতাকে আমরা দেখতে পাই তেমনি ভাবে বাবুর যে বিচক্ষণ সেই বিষয়টিও আমরা দেখতে পাই, কারণ তিনি একজন পরীক্ষিত লোককেই নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছে। এখানে বাবুরের বিবেচনাবোধ এবং মহত্ত্ব এই দুটো বিষয় প্রতিফলিত হয়েছে।
सर्वोपरि बाबुर छिलेन एकजन योग्य सम्राट, भारतवर्षेर योग्य सम्राट किन्तु सम्राट बाबुर, कारण जे वीर ताकेई किन्तु समस्त पृथ्वी सम्मान करे। बाबुर शुधुमात्र जे युद्धक्षेत्रे वीर ब्यापारटा एरकम नय, प्रजार मनोरंजने, प्रजार जीवन बाचाते, प्रजादेर पाशे थेके तिनि किन्तु प्रकृत वीरेर परिचय दिएछेन, एबं जे कारणे बाबुर छिलेन भारतवर्षे एकजन योग्य तम शासक। এই পর্যায়ে আমরা এই কবিতার কিছু কঠিন অংশ আছে, যে কঠিন অংশের ব্যাখ্যাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আমরা প্রথমে আসি এক নাম্বার, ভারত যাদের তাদের এই জিনিতে এখনো রয়েছে বাকি। তোমরা স্লাইড একটু খেয়াল করো, এখানে ভারত যে ভারতবর্ষ যেটাকে আমরা বলি যে হিন্দুস্তান, সেই হিন্দুস্তানকে শুধুমাত্র রাজ্য জয় করে যে জয় করা যায়নি, বাবুর কিন্তু সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিল। এবং পানিপথের যুদ্ধে বাবুর যখন ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনে বসতে পেরেছিলেন, ঠিক আছে। এরপরে রাজা সংগ্রাম সিংহ এবং যেটা বলে হচ্ছে যে ইব্রাহিম লোদির যেটা বলে যে মৃত্যুর পরে রাজা সংগ্রাম সিংহ এবং দৌলত খার পরাজয়ের পরে যখন বাবুর পরিপূর্ণভাবে দিল্লির সিংহাসন দখল করলেন, তখন কিন্তু বাবুর উপলব্ধি করতে পেরেছিলেন যে এই জয়টি শুধুমাত্র প্রকৃত বিজয় নয়, তার প্রকৃত বিজয় অর্জন করতে হলে তাকে যে কাজটি করতে হবে ভারতবর্ষের মানুষকে জয় করতে হবে। এই ভারতবর্ষের মানুষকে জয় মানে হচ্ছে তাদের হৃদয়কে জয় করতে হবে, সেই হৃদয়ের জয়ের বিষয়টি কিন্তু এখানে আমরা দেখতে পাই। এখানে ভারত যাদের তাদেরই জিনিতে রয়েছে এখনো বাকি। ভারত যাদের, ভারতটা আসলে কিন্তু শাসকদের না, ভারতটা হচ্ছে সাধারণ মানুষের। এই প্রজা সাধারণকে জয় করতে যে এখনো তার বাকি রয়েছে, বা প্রজা সাধারণের হৃদয়কে জয় করতে যে বাবুরের এখনো বাকি রয়েছে, সেই বিষয়টি কিন্তু বাবুর এখানে তুলে ধরেছে। আমরা দ্বিতীয়টিতে দেখি, শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান। এখানে রণবীর চৌহানের কথা বলা হয়েছে, রাজপুত এই যুবক যিনি চিতরের একটি অপমান বা চিতরের পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হবার জন্য সব সময় বাবুরকে হত্যা করার চিন্তায় রাজপথে পথে ঘুরে বেরিয়েছেন, এবং সে গুপ্ত ঘাতক হয়ে তার কুর্তার নিচে, কুর্তা বা জামার নিচে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াতেন, যে যখনই তিনি বাবুরকে সামনে পাবেন তখনই তিনি বাবুরকে হত্যা করবেন, এবং বাবুরের রক্ত দিয়ে চিতরের যে অপমান হয়েছে, চিতরের যে পরাজয় হয়েছে, সেই গ্লানি থেকে তারা মুক্ত হবে, পুরো রাজপুত জাতিকে সে মুক্ত করবে। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই, এখানে মূলত রণবীর চৌহানের যে ক্ষোভ, রণবীর চৌহানের যে প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধ স্পৃহা, সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটক বেশে, এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে সেই কাহিনীটি বলা হয়েছে যখন বাবুর একটি পাগলা হাতির কাছ থেকে একটি শিশু বা মেথর শিশুকে উদ্ধার করে, সেই সময়ের কথাটা বলা হয়েছে, যখন সেখানে অনেক লোক কিন্তু সমবেত ছিল, অনেক লোক সমবেত থাকলেও তারা কিন্তু ওই শিশুটিকে উদ্ধার করতে যায়নি। তার অনেকগুলো কারণ থাকতে পারে, প্রথমত হচ্ছে হাতির কবলে কে নিজের জীবনকে উৎসর্গ করবে, এরকম সাহসী বা কয়জনের আছে। আবার যখন আমরা দেখি যে বাবুর ওই শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসলো, বুকে জড়িয়ে ধরে নিয়ে আসলো, তখন কিন্তু ওই পাশে যারা উপস্থিত ছিল তারা কিন্তু বলছিল, এটি একটি মেথর শিশু, তুমি কি করেছো, যাও, ভালো করেছো, উদ্ধার করেছো, খোদার দয়ায় নিজের জীবন বাঁচাতে পেরেছো, এখন গোসল করে আসো। এই যে চিন্তা, জাতি বিদ্বেষ, জাতিগত বৈষম্য থেকে বাবুর কিন্তু সেই শিশুটিকে উদ্ধার করেনি, সে মানুষের হিসেবে, মানুষের যে কর্তব্য সেই থেকে তিনি, সেই দায়িত্ববোধ থেকে তিনি কিন্তু সেই শিশুটিকে উদ্ধার করেছেন। এরপর আসো, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, এই বিষয়টিতে যে কথাটি কবিতাতে বলা হয়েছিল সেটি হচ্ছে আমরা বাবুরের মহানুভবতার আরো একটি নিদর্শন দেখতে পাই। বাবুর বীর কোনো সন্দেহ নেই, কিন্তু বাবুর যে মহানুভব ছিলেন সেই পরিচয়টাও কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই। তিনি যখন জানতে পারলেন রণবীর চৌহান যিনি রাজপুত সেই যুবক তাকে হত্যা করার জন্য রাজপথে পথে ঘুরে বেড়াচ্ছে এবং তার জামার নিচে গোপন তরোয়ার আছে, যখনই বাবুরকে সে সামনে পাবে তখনই সে তাকে হত্যা করবে, সেই অবস্থা থেকেও কিন্তু বাবুর সেই রণবীর চৌহানকে ক্ষমা করে দিয়েছিল, রাজপুতকে ক্ষমা করে দিয়ে তাকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিল। এবং এখানে কিন্তু সে একটি কথা বলেছে, বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে, জীবন নেওয়াটা খুব সহজ কিন্তু মানুষকে জীবন দিতে পারাটা এটা কিন্তু খুব কঠিন, এটা কখনো দেওয়া যায় না। এখানে বাবুরের সেই চিন্তাটা কিন্তু আমরা দেখতে পাই, তার সেই দর্শন, তার সেই অনুভূতি আসলে মূলত যে কথাটা বলে যে শুধুমাত্র হত্যা করে মানুষকে মেরে ফেলে শত্রুতা বাড়ানো হয়, এখানে কিন্তু মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়, বন্ধুত্ব স্থাপনের জন্য দরকার ভালোবাসা, প্রত্যেকটি মানুষের হৃদয়ের কাছে যাওয়া, এবং সেই কাজটি কিন্তু বাবুর করেছে। আমরা পরবর্তী যে স্লাইডটিতে দেখছি, প্রাণ রক্ষকই হলে আমার প্রাণের ঘাতক নয়, এখানে যে কথাটি বলেছে বাবুর, সেই
রণবীরকে বলেছিল যে তুমি আজ থেকে যেমন আমার দেহরক্ষী হও তেমনি ভাবে তুমি আমার জীবনকে বাঁচাও, তুমি শুধুমাত্র ঘাতক হয়ে আমাকে হত্যার জন্য ঘুরে বেড়াবে এর কোনো মানে নেই, বরং তুমি আমার জীবন রক্ষকের বেশে আমার পাশে থাকো। অর্থাৎ মানুষে মানুষে ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত শত্রুতাকে দূর করা যায়, মানুষে মানুষে ভালোবেসে সবকিছুকে দূর করা যায়, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আজকের আলোচনাটা করেছি, আজকের আলোচনা শেষে আমরা তোমাদের সামনে ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। সেই বাড়ির কাজটা হচ্ছে তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাড়িতে লিখবে। আমি সৃজনশীল প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নের উত্তরটি লিখে তোমরা তোমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে জমা দিবে যখন স্কুল খুলবে, এবং তিনি তোমাদেরকে পরবর্তী মূল্যায়ন করে দিবেন তোমাদের উত্তরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের এই ক্লাসটিকে তোমরা যথেষ্ট উপকৃত হয়েছ। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পুনঃপ্রচার দেখতে এই ক্লাসটির আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করবে, এবং এর পাশাপাশি যদি তোমাদের কোনো মতামত থাকে, তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্ট করবে, এবং স্ক্রিনে দেখানো যে মেইল অ্যাড্রেসটি আছে সেই মেইল অ্যাড্রেসে তোমরা তোমাদের সুচিন্তিত মতামত পাঠাতে পারো। সরকারি নির্দেশনা মেনে তোমরা ঘরে থাকো, আমার ঘরে আমার স্কুলের সাথেই থেকো। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ। শিক্ষার্থী, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদ্যালয় বন্ধ। এই বন্ধকালীন সময়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি উদ্ভিদ তার মনোরম দিয়ে পানি শোষণ করে তার পাতায় পৌঁছে দিচ্ছে। তোমরা কিন্তু জেনে গেছো ইতিমধ্যেই যে এই ঘটনাটি কি, এটি কিন্তু উদ্ভিদের একটি পরিবহন। তাহলে তোমার তোমার কি মাথায় বা একটু চিন্তা আসে যে আসলে উদ্ভিদে যদি এরকম পরিবহন হয় তাহলে মানব দেহ কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাহলে কিভাবে হতে পারে? দেখো, এটি নালী, তার ভিতর দিয়ে রক্তকণাগুলো কিভাবে চলছে, তাহলে তুমি এই প্রক্রিয়াটিকে কি বলবে? এটি হচ্ছে রক্ত সংবহন। তাহলে আসো আমরা মানব দেহে রক্ত সংবহন নিয়ে কথা বলি। আজকে আমাদের বিষয় জীববিজ্ঞান নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন, পার্ট হচ্ছে মানব দেহে রক্ত সংবহন, রক্ত রক্তকণিকার প্রকারভেদ ও কাজ, মানব দেহে সংবহনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, বিভিন্ন প্রকার রক্তকণিকার বর্ণনা করতে পারবে,
তারপরে দেখো রক্তের উপাদান ও কাজ ব্যাখ্যা করতে পারবে। এখন তোমরা দেখো মানব দেহের রক্ত সংবহন কি, যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্রের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, রক্তের বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, ফলে দেহের সব কোষগুলো সজীব থাকে। মানব দেহের রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যেই সীমাবদ্ধ, কখনো বাইরে আসতে পারে না। এই জন্য রক্ত সংবহন তন্ত্রকে আমরা বদ্ধ সংবহন তন্ত্র বলে থাকি। তাহলে বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধাটা কি তোমরা একটু দেখতে পারো, যে এটি রক্ত সরাসরি দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। রক্তনালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহের কোনো বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আবার দেখো রক্ত বিভিন্ন অঙ্গ পরিভ্রমণ করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে। তোমরা একটু জেনে রাখো যে আসলে এক মিনিট বা তারও কম সময়ের মধ্যে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এই পরিবহন তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো একটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, তা কিন্তু হৃৎপিণ্ড, রক্ত, রক্তনালী, রক্তনালীর মধ্যে শিরা, ধমনী এবং কৌশিক জালক নিয়ে গঠিত। লসিকা তন্ত্র, এটা হচ্ছে লসিকা, লসিকা নালী, ল্যাকটিয়াল নালী নিয়ে কিন্তু লসিকা তন্ত্র গঠিত। আচ্ছা, এরপরে তোমরা দেখো ওটা কি, রক্ত হচ্ছে অস্বচ্ছ, অল্প লবণাক্ত, ক্ষারীয় এবং লাল বর্ণের তরল যোজক কলা। দেহের আভ্যন্তরীণ পরিবহনের মাধ্যমেই হচ্ছে আসলে রক্ত। শিরা, ধমনী, রক্তনালী, কৌশিক নালী দিয়ে এটি প্রবাহিত হয়। রক্ত কণিকায়, লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন বিদ্যমান থাকার কারণে এই পুরো রক্ত কিন্তু লাল বর্ণের দেখায়। আচ্ছা, আমরা এখানে দেখি রক্তের উপাদান কয়টি। রক্তের উপাদান হচ্ছে দুটি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটি হচ্ছে রক্তরস, আর একটি হচ্ছে রক্ত কণিকা। এখানে তোমরা দেখো যে দুটো ছবি, একটার মধ্যে হলুদাব ইষুদ ক্ষারীয় হলুদাব পদার্থ, এটি হচ্ছে রক্তরস। এখন এই রক্তের উপাদানের মধ্যে তোমরা দেখো যে রক্তকে যদি সেন্ট্রিফিউগেশন করা হয় তাহলে তোমরা দেখছো যে একটা অংশ হলুদ বর্ণের, যেটি রক্তের প্রায় 55%, এটাকে বলছি প্লাজমা। আর প্লাজমার বাইরে অন্য দেখো 45% হচ্ছে টোটাল ব্লাড, অর্থাৎ রক্তের কণিকা হচ্ছে 45% আর 55% হচ্ছে প্লাজমা। আচ্ছা, আমরা এরপরে দেখো যে রক্তের রসটি, রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। এর অর্থ হচ্ছে যে রক্তের মধ্যে যে তরল অংশ থাকবে সেটাই হচ্ছে রক্তরস। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখো অণুচক্রিকার বৈশিষ্ট্যগুলো কি কি। অণুচক্রিকাকে ইংরেজিতে প্লেটলেট বলা হয়। অণুচক্রিকার অণুচক্রিকা গোলাকার, ডিম্বাকার বা রড আকারের হতে পারে। এরা সাধারণত বর্ণহীন। অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। সাইটোপ্লাজম দানাদার, এতে কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু থাকে, কিন্তু এতে কোনো নিউক্লিয়াস থাকে না। প্রতি কিউবিক মিলিলিটারে এর কণিকার সংখ্যা হচ্ছে 2,50,000। আচ্ছা, অণুচক্রিকা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটি হচ্ছে অণুচক্রিকা রক্ত কোনো জায়গা কেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধিয়ে রক্তক্ষরণকে বন্ধ করে দেয়। অণুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধায় তোমরা সেটি একটু দেখে নাও। এটাকে আমরা রক্ত তঞ্চনা বলে থাকি। দেহের রক্তনালীর কোনো অংশ যখন কেটে যাবে, ক্ষত হবে, তখন দেখো থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের পদার্থ তৈরি হয়। তা রক্তের প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। এখানে তোমরা দেখো এই প্রোথ্রোম্বিন রক্তরসের ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন হচ্ছে এক ধরনের আঁশ। তোমরা দেখছো যে এই আঁশগুলো সেখানে জমাটবদ্ধ হয়ে একটা জাল তৈরি করে। এই জালের মধ্যে দেখো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটলেট ইত্যাদি একত্রে জমাবদ্ধ হয়ে সেই জায়গা, ক্ষত স্থানটি পূরণ করে দেয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধিয়ে দেয়। ফলে রক্ত কিন্তু আর বেরিয়ে আসতে পারে না। তোমরা এখান থেকে একটু দেখে নাও এই
ছবি থেকে। এখানে তোমরা দেখো যে একটি ভেসেল রক্তনালী ক্ষত হয়েছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে, পরবর্তীতে বিভিন্ন ধরনের কণা সেখানে চলে আসছে, আবার পরে নিচের দিকে দেখা যায় যে একটা রক্ত জালক তৈরি করে ফেলেছে, ক্যাপিলারি রক্ত জালক তৈরি করেছে, অর্থাৎ ওই জায়গাটি যে রক্ত জমাট বেড়ে গেছে। আবার দেখো যে একটি রক্তনালীর ক্ষত স্থানে বিভিন্ন ধরনের রক্তকণা যে জমা হচ্ছে এবং ক্ষত স্থানটি পূরণ হয়ে যাচ্ছে। তখন এই পূরণ হয়ে গেল, তার জন্য এখানে যে ওই যে ফাইব্রিন নামক জালক তৈরি হয়েছে, সেই জালকে এই কণাগুলো আবদ্ধ হচ্ছে এবং আবদ্ধ হয়ে এই ক্ষত স্থানটি পূরণ হচ্ছে। তাহলে তোমরা দেখে নাও যে কিভাবে জাল তৈরি করে। দেখো এখানে একটা জাল তৈরি করে বিভিন্ন কণাগুলোকে আটকে দিয়েছে, ফলে রক্ত কিন্তু এখান থেকে আর নিঃসৃত হতে পারছে না, অর্থাৎ জমাট বেঁধে রক্ত তঞ্চন ক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ ফাইব্রিন জালিকা এই ক্রিয়াটি সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রক্ত নিয়ে কথা বলছি, আলোচনা করলাম, এখন তোমরা দেখো যে রক্ত কি কি কাজ করে দেয়। এক নম্বর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। তোমরা জানো যে অক্সিজেন আমাদের শ্বসনে অংশগ্রহণ করে, আমাদের কোষস্থ যে খাদ্য উপাদান কোষের মধ্যে বিদ্যমান, সেই রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়ে সেই কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে পৌঁছে এবং সেই খাদ্য উপাদানগুলোকে ভেঙে খাদ্যসার তৈরি করে। এবং এই পরিবহনটা কিন্তু অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং অক্সিহিমোগ্লোবিন রূপেই কিন্তু দেহের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। খাদ্যসার পরিবহন, আমরা খাদ্য পরিপাকে দেখেছি যে সেখানে যে খাদ্য উপাদান তৈরি হয়, শর্করা থেকে গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে আসো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এই চার ধরনের খাদ্য উপাদান যা খাদ্যসার রক্তের মাধ্যমেই দেহের বিভিন্ন কোষে পৌঁছে যাচ্ছে। এরপরে দেখো যে বর্জ্য পদার্থ নিষ্কাশন, যে আমাদের দেহের কোষগুলো শ্বসন ক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে বাহিত হয়ে হৃৎপিণ্ড হয়ে কোথায় ফুসফুসে চলে যায়। তো ফুসফুসে ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসের অভ্যন্তরে যায় এবং নাসারন্ধ্র পথে সেই কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করে দেয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন তাও কিন্তু রক্তের মাধ্যমেই হয়ে থাকে। দেহের তাপমাত্রা ঠিক রাখা, আমাদের দেহে প্রতিনিয়ত শ্বসন ক্রিয়া হচ্ছে, শ্বসন ক্রিয়ায় তাপ উৎপাদিত হচ্ছে, এই শ্বসন ক্রিয়ায় উৎপাদিত তাপ রক্ত সারা কোষের মধ্যে সারা দেহে ছড়িয়ে দেয়, ফলে এই তাপের ভারসাম্য রক্ষিত হয় বা তাপমাত্রা ঠিক থাকে।
রোগ প্রতিরোধ গড়ে তোলা। আমাদের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়, অ্যান্টিজেন উৎপন্ন হয়। আমরা দেখলাম যে তোমার শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, আমাদের যে রক্তরস আছে সেই রক্তরসে অ্যান্টিবডি থাকে। এখন এই অ্যান্টিবডি কিন্তু আমাদের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের এই রক্তরস রক্তকণিকা। এখানে দেখি হরমোন পরিবহন, আমরা হরমোন আমাদের দেহে নানা বেশ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কিন্তু আসলে তাদের নিজস্ব কোনো নালি নেই, তারা যে হরমোন উৎপাদন করে তারা এই রক্তনালীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তোমরা জেনেছ, আমি আগের ক্লাসে বলেছি যে আসলে মানুষের মাথায় যে পিটুইটারি গ্রন্থি থাকবে মস্তিষ্কে, সেই মস্তিষ্কের পিটুইটারি হরমোন উৎপাদিত হয়ে তারা কিন্তু রক্তনালীর মাধ্যমে দেহের সমস্ত অংশে পৌঁছে যায় এবং সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির কাজগুলোকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি, কিন্তু তার পরিবহনটা হচ্ছে রক্তের মাধ্যমে। তাহলে আমরা বুঝে গেলাম যে হরমোন পরিবহনে রক্ত ভূমিকা পালন করে, রক্ত জমাট বাঁধা। আমরা এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি একটু আগে দেখে নিয়েছি যে রক্তনালীর কোনো স্থান ক্ষত হলে রক্তকণিকাগুলো দ্রুত সেই জায়গায় চলে আসে, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, লোহিত রক্তকণিকা সবগুলো এসে সেই ফাইব্রিন জালকে আটকে যেয়ে রক্তটা জমাট বাঁধিয়ে দিয়ে সেই রক্তক্ষরণকে বন্ধ করে দেয়। তাহলে এই রক্তক্ষরণ বন্ধ করার কাজটাও কিন্তু রক্তকণিকাই করে দিচ্ছে। সুতরাং আমরা রক্তের কাজগুলো খুব ভালো করে দেখে নিলাম, তোমরাও বাসায় ভালো করে এগুলো দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এখানে যেটুকু আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা আলোচনা করেছি রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্রের সুবিধা, আবার লসিকা তন্ত্র, রক্তের রক্ত নিয়ে কথা বললাম, রক্তের উপাদান দুটি রক্তরস রক্তকণিকা, রক্তরসের বিভিন্ন উপাদানগুলো বললাম, তার কাজ বলেছি, তাছাড়া রক্তকণিকাগুলোর নাম, তার বৈশিষ্ট্য, তার কাজ। আমরা দুটি বিশেষ পদ্ধতি শিখেছি, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে রক্ততঞ্চন। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং বই থেকে আরও সহযোগিতা নিয়ে ভালো করে এই পাঠটি শিখবে। তো শিক্ষার্থী, তোমাদেরকে আমরা একটি কাজ দিতে চাই, তোমরা দেখো যে এখানে লোহিত রক্তকণিকা কেন শ্বেত রক্তকণিকা থেকে ভিন্ন প্রকৃতির ব্যাখ্যা করো, অর্থাৎ তুমি এই কাজটি তোমার বাসায় বসে তুমি করবে, যখন বিদ্যালয় খুলবে তখন বিষয় শিক্ষকের নিকট এটি জমা দিবে, এটি মূল্যায়িত হবে। এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের রসায়ন ক্লাসে। আজকে আমরা দশম শ্রেণীর
দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার আজকে যে টপিক সেটি হলো খনিজ সম্পদ, শিলা, খনিজ ও আকরিক। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা খনি এবং এটা হচ্ছে লোহার খনি। এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে লোহার যৌগ, আয়রন বা লোহার যৌগ, এবং সেই যৌগগুলো দেখতে অনেকটা এরকম। পরে সেখান থেকে আমরা লোহা বা আয়রনকে সংগ্রহ করি, যে আয়রনকে বা লোহাকে বলা হয় বর্তমান সভ্যতার কঙ্কাল বা কাঠামো। এরপর আমরা দেখতে পাচ্ছি আরও একটা খনি, এটা হচ্ছে কপারের খনি। কপার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাতু। আমরা বাসাবাড়িতে যে বৈদ্যুতিক ক্যাবেলগুলো আছে সেটা কিন্তু হচ্ছে কপার। আর এখানে কপারের গুরুত্বপূর্ণ বিভিন্ন যৌগ থাকে, যে যৌগগুলো দেখতে অনেকটা এরকম। সেখান থেকে আমরা এই কপার ধাতুকে সংগ্রহ করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা খনি, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের খনি। এখানে অ্যালুমিনিয়াম ধাতুর বিভিন্ন যৌগ পাওয়া যায় এবং যৌগগুলো অনেকটা দেখতে এরকম। পরবর্তীতে এই যৌগ থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে আলাদা করি। এরপরে আসি আমরা, হ্যাঁ, এটা হচ্ছে আরও একটা খনি, এটা হচ্ছে লবণের খনি। আমরা যে লবণ খাই, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটা সেই লবণেরই একটা খনি। এবং এখান থেকে এরকম লবণ পাওয়া যায়, যে লবণ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ধাতু সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ধাতু। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে খুবই দামি, খুবই মূল্যবান, এটা হচ্ছে গোল্ডের খনি, স্বর্ণের খনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালো রঙের, এটা একটা খনি, এখানে কয়লা পাওয়া যায়, তাই এটা হচ্ছে কয়লা খনি। আবার অনেক সময় আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যাস বের হচ্ছে, গ্যাসের মধ্যে আগুন ধরানো হয়েছে, এটা একটা খনি, এটা হচ্ছে গ্যাস এবং তেলের খনি। আমরা যে পেট্রোলিয়াম তেল বলি, যেখান থেকে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, গ্যাসোলিন, মোবিল, এই যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংগ্রহ করা হয়, এগুলো কিন্তু আসলে পেট্রোলিয়াম। এখন আসি আমরা এই যে খনিতে যে পদার্থগুলো পাওয়া যায় সেগুলো হলো আমাদের খনিজ সম্পদ। খনিজ সম্পদ হচ্ছে এখানে বিভিন্ন ধাতু থাকতে পারে, এখানে বিভিন্ন অধাতু থাকতে পারে, এখানে বিভিন্ন উপধাতু থাকতে পারে, আবার এখানে তাদের যৌগও থাকতে পারে এবং সেগুলো কঠিন অবস্থা থাকতে পারে, সেগুলো তরল অবস্থায় থাকতে পারে, আবার সেগুলো বায়বীয় অবস্থায় থাকতে পারে। এই খনিজ পদার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের ইকোনমিকে উন্নত করার ক্ষেত্রে, পৃথিবীর বিভিন্ন মানুষের চাহিদা পূরণের ক্ষেত্রে এই খনিজ পদার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সেখানে আছে পেট্রোলিয়ামের খনি এবং তারা সারা পৃথিবীতে এই পেট্রোলিয়াম রপ্তানি করে এবং এটা হচ্ছে তাদের জন্য পেট্রো ডলার এবং এর মাধ্যমে তারা তাদের ইকোনমিকে অনেক উন্নত করেছে। একইভাবে দক্ষিণ আফ্রিকার কথা যদি বলি, সেখানে আছে গোল্ড এবং ডায়মন্ডের খনি এবং গোল্ড ডায়মন্ড অত্যন্ত মূল্যবান পদার্থ, তারা এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে এবং প্রচুর পরিমাণে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাহলে এগুলো হচ্ছে তাদের দেশের জন্য সম্পদ। এখন আসি আমরা আমাদের যে পৃথিবী, যে পৃথিবীতে আমাদের বসবাস, সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে আমাদের গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর একেবারে বাইরের যে অংশটা সেটাকে বলা হয় ক্রাস্ট। এটা হচ্ছে পৃথিবীর বাইরের পৃষ্ঠ, এটা হচ্ছে ক্রাস্ট, আর্থ ক্রাস্ট। এর থিকনেস বা পুরুত্ব হচ্ছে সবচেয়ে কম, আর তার ভেতরে যে অংশটা আছে এটাকে বলা হয় মেন্টাল। আর মেন্টালের ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের কোর। আর কোরের আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে বাইরের আর একটা হচ্ছে ভিতরের, একটাকে বলা হয় আউটার কোর, একটাকে বলা হয় ইনার কোর। তো এখানে একেবারে বাইরের যে অংশটা, এই যে অংশটা বাইরের, এটাই হচ্ছে আমাদের আর্থ ক্রাস্ট, অর্থাৎ ভূপৃষ্ঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নীল রঙের, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সাগর, মহাসাগর, অর্থাৎ পানি বোঝাচ্ছে। আর সবুজ রঙের, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং এই অংশে যে এলিমেন্ট পাওয়া যায় প্রচুর পরিমাণে, তার মধ্যে একটা হচ্ছে এসআই, মানে হলো সিলিকন, আর একটা হচ্ছে এএল, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আমরা এভাবে বলতে পারি সিআল। সিলিকন এবং অ্যালুমিনিয়াম এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরপরে যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় মেন্টাল বলা হয়। এবং এই মেন্টালটা, এর তাপমাত্রা থাকে অনেক বেশি এবং এই অংশটায় থাকে আমাদের অ্যালুমিনিয়াম এবং থাকে ম্যাগনেসিয়াম। এবং এই অংশটা কিন্তু, এটা হচ্ছে আমাদের সেমি লিকুইড, অর্থাৎ এটা প্লাস্টিকের মতো এবং এখানে পদার্থগুলো তরল অবস্থায় থাকে এবং সেই তরল পদার্থগুলো
এটা হচ্ছে মল্টিন রক, অর্থাৎ এখানে যে পাথরগুলো থাকে সেগুলো উচ্চতর তাপমাত্রায় গলে যায় এবং তরল অবস্থা এখানে থাকে, যেটাকে আমরা ম্যাগমা বলি। এখন এটার যে থিকনেস বা পুরুত্ব, এটা হচ্ছে প্রায় 2900 কিলোমিটার। এর পুরুত্ব হচ্ছে 2900 কিলোমিটার। আর বাইরে যে আর্থকাস্টের কথা আমরা বলেছি, তার পুরুত্ব হচ্ছে 8 থেকে 40 কিলোমিটার। আর একেবারে ভিতরে আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর একদম ভিতরে যেটা, সেটা হচ্ছে কোর। এই কোরটা, এর দুইটা পার্ট, একটা হচ্ছে আউটার কোর, অর্থাৎ বাইরের এই অংশটা, এটা হচ্ছে আউটার কোর, আর একটা ভিতরের যেটা, সেটা হচ্ছে ইনার কোর। তা আউটার কোর যেটা, এটা কিন্তু প্রচণ্ড তাপমাত্রায়, এটা কিন্তু লিকুইড বা তরল অবস্থায় থাকে। আউটার কোর এটা হচ্ছে লিকুইড অবস্থায় থাকে, আর ভিতরে যেটা ইনার কোর, এটার তাপমাত্রা আরও বেশি। তা তাপমাত্রা যত বেশি হবে পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে, সেটা তো কঠিন থেকে তরল হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে অংশটা ইনার কোর, সেটা কিন্তু তরল না, সেটা হচ্ছে অত্যন্ত শক্ত, সেটা হচ্ছে কঠিন পদার্থ। এবং এখানে যেটা থাকে, সেটা হচ্ছে এই জায়গায় থাকে হচ্ছে আয়রন, এবং থাকে হচ্ছে আমাদের নিকেল, নাইফ, আমরা এভাবে বলতে পারি নাইফ, নিকেল এবং এফি মানে ফেরাম মানে আয়রন। এবং এটার পুরুত্ব হচ্ছে আমাদের 3500 কিলোমিটার। এই হচ্ছে মোটামুটি আমাদের পৃথিবীর ভিতরে বিভিন্ন লেয়ার। এখানে যদি আমরা আমাদের এই যে ভূত্বক যেটা, সেখানে যে বিভিন্ন মৌল বা এলিমেন্ট যে পাওয়া যায়, সেগুলো যদি আমরা পার্সেন্টেজ চিন্তা করি, তাহলে পার্সেন্টেজটা কি আসতে পারে? এর আনসারটা হচ্ছে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ও মানে অক্সিজেন, এবং সেই অক্সিজেনের পরিমাণটা হচ্ছে প্রায় 46%। আর সেকেন্ড পজিশন যে দখল করেছে সেটা হচ্ছে এসআই। এসআই মানে হচ্ছে সিলিকন। সিলিকনকে বলা হয় একটা সেমি মেটাল, এটা একটা উপধাতু নামে পরিচিত। এর ধর্ম কিছুটা ধাতুর মতো, আবার কিছুটা হচ্ছে অধাতুর মতো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এএল, মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যালুমিনিয়ামের পরিমাণটা হচ্ছে 8.4%। আর এরপরে এরপর হচ্ছে আয়রন। আয়রন আছে আমাদের এই ভূত্বকে এখানে 5%, যে আয়রনকে বলা হয় বর্তমান সভ্যতার কঙ্কাল বা কাঠামো। এই যে টুইন টাওয়ার, সিয়াস টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, আরও বড় বড় যেগুলো উঁচু ভবন, সেগুলো তৈরিতে কিন্তু এখানে আয়রন ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আছে এখানে 4%। তারপর হচ্ছে আমাদের কে, কে মানে ক্যালিয়াম, অর্থাৎ পটাশিয়াম। পটাশিয়াম আছে এখানে কত পার্সেন্ট? 3%। তারপর হচ্ছে এনএ, এনএ মানে হচ্ছে নেট্রিয়াম মানে সোডিয়াম, সেটা হচ্ছে আমাদের 3%। এরপর হচ্ছে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হচ্ছে 2%, আর অন্যান্য মৌল এটা হচ্ছে 2%। এখন এই তালিকাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা পাশের মধ্যে দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজগুলো, অর্থাৎ মৌলগুলো কোনটা কত পার্সেন্ট, সেটাকে আমরা এভাবে দেখিয়েছি। এটাকে বলা হয় একটা পাই চার্ট। তো পরীক্ষায় হয়তো এখানে বলতে পারে যে ভূত্বকে যে বিভিন্ন মৌল পাওয়া যায় তাদের পার্সেন্টেজ হয়তো উল্লেখ করে দেওয়া হতে পারে। তারপর বলবে যে এটার একটা পাই চার্ট অঙ্কন করো, তখন তোমাদেরকে এই চার্টটা অঙ্কন করতে হবে। এটা তোমাদের বইয়ের মধ্যে নতুন ইনক্লুড করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। এবার আসি আমরা শিলা। শিলা আসলে জিনিসটা কি? শিলাটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে, এটা যদি ভূপৃষ্ঠ ধরি আমরা, এই ভূপৃষ্ঠের মধ্যে কতগুলো এরকম পাথর থাকে, এগুলো হলো পাথর। আর এই পাথরগুলোর ভিতরে থাকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। তাহলে ভূপৃষ্ঠ যেটা মানে আর্থক্রাস্ট যেটা, সেই আর্থক্রাস্টের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন পাথর, আর এই পাথরগুলোর ভিতরে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, আর সেই খনিজ পদার্থগুলোর ভিতরে থাকে বিভিন্ন মূল্যবান ধাতু, আবার থাকে এখানে অধাতু অথবা উপধাতু থাকে। তো এই যে পাথরগুলো, এগুলো হচ্ছে আমাদের আসলে শিলা। তাহলে শিলা হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ এখানে থাকবে এবং তারা পরস্পরের সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে শক্ত হয়ে যাবে, শক্ত কণা তৈরি করবে। এখন এই শক্ত কণা একত্রিত যখন হবে, তখন যে পদার্থটা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের শিলা নামে পরিচিত। এই শিলাকে বা এই পাথরগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এখানে তিনটা প্রকারভেদ আছে। এর মধ্যে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা, যেটাকে আমরা ইগনিয়াস রক বলি। এরপর হচ্ছে আমাদের পাললিক শিলা, যেটাকে আমরা বলি সেডিমেন্টারি রক। এরপরে হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা, যেটাকে বলা হয় মেটামরফিক রক। আমরা দেখতে পাচ্ছি একটা আগ্নেয়গিরি, সেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে। এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হবে, আমরা দেখেছিলাম যে আমাদের যে পৃথিবী, তার তিনটা লেয়ার, তার মধ্যে বাইরে যেটা ছিল সেটা ছিল আর্থক্রাস্ট, আর তার ভেতরে যেটা ছিল সেটা আমরা ম্যান্টেল বলেছি। ওই ম্যান্টেলের মধ্যে থাকে মল্টেন রক, অর্থাৎ প্রচণ্ড তাপমাত্রায় ওখানে বিভিন্ন পদার্থ, পাথরগুলো গলে তরল হয়ে যায়, ওটাকে মল্টেন রক বলে। এবং সেটা যদি কখনো এভাবে বেরিয়ে আসে, তো এই যে পদার্থটা তরল আকারে বেরিয়ে আসে সেটাকে ম্যাগমা বলা হয়। এই ম্যাগমাটা যখন বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে আসার সময় এটা চারদিকে এভাবে ছড়িয়ে পড়ে, এবং এরপরে এই ম্যাগমাটা যখন ঠান্ডা হবে, শীতল হবে,
তখন এখানে যে রকটা তৈরি হয়, তখন এখানে যে পাথরটা যে শিলাটা তৈরি হয় সেটাকেই বলা হয় এখানে আমাদের আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা মানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে, অগ্নুৎপাতের ফলে এখান থেকে তরল পদার্থ বাইরে বেরিয়ে আসবে এবং যে তরলটা বাইরে বেরিয়ে আসবে সেটাকে বলা হয় ম্যাগমা। আর এই ম্যাগমা সেটা যদি শীতল হয়, ঠান্ডা হয়, তাহলে যে রকটা তৈরি করে সেটাই হচ্ছে আমাদের ইগনিয়াস রক, বা এটাকে আমরা বলতে পারি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার ডেফিনেশন কি দিতে পারি? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে মিশ্রণটা বের হবে সেই মিশ্রণটাকে বলা হয় এখানে ম্যাগমা। এখন সেই ম্যাগমাটা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হবে তখনই আমরা তাকে বলবো আগ্নেয় শিলা। তাহলে আশা করি আগ্নেয় শিলা সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়েছে। আরেকটা প্রাকৃতিক ঘটনা আমরা এখানে লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এখানে বস্তু, ধুলিকণা, বালি, কাদা, অনেক কিছু, ছোট পাথর, বড় পাথর, এগুলো কিন্তু আস্তে 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 এখানে বাতাসের কারণে বা বৃষ্টির পানির কারণে এখানে গড়িয়ে 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 সাগরে এসে পড়ছে। আবার সাগরের মধ্যে যে প্রাণী বসবাস করে সে ধরে নিলাম এখানে মারা গেল, মারা যাওয়ার পরে সে সেখানেই পড়ে আছে। আবার সেখানে যে উদ্ভিদ বসবাস করে সেগুলো কোনো কারণে মারা যেতে পারে, সেটাও সেখানে এরকম পড়ে আছে। তাহলে এই যে ধুলিকণা, তারপরে বালি, তারপরে কাদামাটি, সেগুলো যে সাগরের নিচে এসে জমা হচ্ছে, তাহলে তারা একটা লেয়ার তৈরি করছে। তার উপরে আরও কতগুলো পদার্থ এসে জমা হচ্ছে, তারাও একটা লেয়ার তৈরি করছে। এই যে উদ্ভিদ প্রাণী মারা গেল, তারাও একটা লেয়ার তৈরি করছে। একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার এখানে পড়তে থাকবে। এই যে লেয়ারের উপরে লেয়ার পড়তে পড়তে তাপের কারণে, চাপের কারণে একসময় সেখান থেকে একটা পাথর তৈরি হবে, এটাতে অনেকগুলো লেয়ার থাকবে। এটাই হচ্ছে আমাদের এখানে আমরা সেডিমেন্টারি, এটাকে আমরা বলতে পারি সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রকের ফরমেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের পদার্থ এসে পড়ছে এবং সেগুলো প্রাকৃতিক কারণে এখানে একসময় সেডিমেন্টারি রকে পরিণত হচ্ছে। সেডিমেন্টারি রকের উদাহরণ হচ্ছে এখানে যে আমরা যেটাকে চুনাপাথর বলি, লাইমস্টোন বলি, সেটা একটা সেডিমেন্টারি রক। তারপর হচ্ছে আমাদের শেল বলি, এই যে শেল দেখতে, এটা হচ্ছে একটা সেডিমেন্টারি রক। তারপর আমরা স্যান্ডস্টোন বলি, এই যে স্যান্ডস্টোন, অনেকগুলো এখানে লেয়ার দেখা যাচ্ছে, এটা একটা সেডিমেন্টারি রক। আবার আমরা যে কয়লার কথা বলছি, এই কয়লাটা, সেটা কিন্তু এক ধরনের ফসিলাইজড একটা সাবস্টেন্স, এটাও কিন্তু একটা সেডিমেন্টারি রক। আমরা বলতে পারি আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে, এখানে বৃষ্টির পানির কথা বলা হচ্ছে, বাতাসের কথা বলা হচ্ছে, কুয়াশার কথা বলা হচ্ছে, ঝড়ের কথা বলা হচ্ছে, নানা ধরনের প্রাকৃতিক কারণের কথা বলা হচ্ছে। এবং এর কারণে এখানে মাটির উপরিভাগের মানে ভূত্বকের যে কাদামাটি থাকে, তারপরে বালি থাকে ইত্যাদি ধুয়ে কোনো কোনো জায়গায় পলি আকারে এখানে জমা হয়। তারপর পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়ে যে শিলা তৈরি করে তাকেই বলা হয় পাললিক শিলা বা এখানে সেডিমেন্টারি রক। অ্যানথ্রাসাইট কোল বা অ্যানথ্রাসাইট কয়লা, যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির কয়লা, একটা হলো বিটুমিনাস, একটা হচ্ছে আমাদের অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইটটা সবচেয়ে ভালো মানের কয়লা। তো এই যে অ্যানথ্রাসাইট কয়লা, নর্মাল যে কয়লা, সেই নর্মাল কয়লা এটা হচ্ছে তাপমাত্রা এবং চাপ এর প্রভাবে একসময় সে রূপান্তরিত হয়ে এরকম হয়ে যায়, এবং এই জন্য এটাকে বলা হয় রূপান্তরিত শিলা অথবা মেটামরফিক রক। তাহলে রূপান্তরিত শিলার ডেফিনেশন আমরা বলতে পারি যে আগ্নেয় শিলা অথবা পাললিক শিলা বিভিন্ন তাপ, তারপর চাপ এ পরিবর্তিত হয়ে যদি নতুন ধরনের কোনো শিলা তৈরি করে তাহলে সেগুলোকেই বলা হবে মেটামরফিক রক, অর্থাৎ রূপান্তরিত শিলা। এই পাথরগুলো, এগুলো কোনটা খনিজ হবে আর কোনটা আকরিক হবে সেটা আমরা জানতে চাই। প্রথমত আসি আমরা এখানে একটা পদার্থ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোরান্ডাম। এই যে হাতের আংটি, মূল্যবান পাথর, সেটা হচ্ছে আমাদের কোরান্ডাম। আবার এখানে বক্সাইটের কথা বলা হয়েছে, তো বক্সাইটটা হচ্ছে এখানে দেখতে অনেকটা এরকম। বক্সাইটটা হচ্ছে আমরা যদি বলি Al2O3 2H2O, এটাকে বলা হয় বক্সাইট। এটা একটা অ্যালুমিনিয়ামের যৌগ। তো এই যে কোরান্ডাম, কোরান্ডাম মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা যৌগ, এটাকে বলা হয় অ্যালুমিনিয়ামের অক্সাইড। আবার বক্সাইট এর সাথে পানি যুক্ত থাকে, এই যে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, তার সাথে দুই অণু পানি যুক্ত আছে, তখন এটাকে বলা হয় বক্সাইট। তো এগুলো হলো খনিজ পদার্থ। খনিজ পদার্থ মানে হচ্ছে এগুলো মাটির উপরে থাকতে পারে, আবার এগুলো মাটির নিচেও থাকতে পারে। এই পদার্থগুলো থেকে আমরা বিভিন্ন প্রকার মূল্যবান ধাতু, অধাতু এগুলোকে সংগ্রহ করে থাকি, এগুলোকে বলা হয় খনিজ পদার্থ। তো খনিজ পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান যদি বলি, তাহলে বলা যায় এভাবে যে এগুলো হতে হবে প্রাকৃতিক উপায়ে তৈরি হতে হবে। খনিজ পদার্থ মানে হচ্ছে নেচার এটাকে তৈরি করবে, আমরা এটাকে তৈরি করব না। খনিজ পদার্থগুলো হচ্ছে কঠিন অবস্থায় পাওয়া যাবে, এদের নির্দিষ্ট একটা ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, আবার এগুলো হচ্ছে অজৈব যৌগ এবং এদের নির্দিষ্ট একটা সংকেত থাকবে, নির্দিষ্ট একটা সংযুক্তি থাকবে, অথবা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এটা পরিবর্তিত হবে। এগুলো হচ্ছে আমাদের খনিজ পদার্থ। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটাকে যৌগ, এটার নাম হলো জিঙ্ক ব্লেন্ড। এই জিঙ্ক ব্লেন্ডটা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা খনিজ পদার্থ জিঙ্কের।
আর এর পাশে যেটা আছে এটাকে বলা হয় গ্যালেনা। এটা হচ্ছে গ্যালেনা মানে লেডের একটা খনিজ। আর এটা হলো সিনাবার। সিনাবার হচ্ছে মার্কারি। মার্কারি যে আছে মার্কারি পারদ বলে আমরা থার্মোমিটারে ব্যবহার করা হয়, তরল আকারে থাকে, সেই মার্কারির এটা একটা খনিজ পদার্থ। এক একটার কালার দেখতে এক এক রকম, এক একটার এখানে স্ট্রাকচার দেখতে এক এক রকম। যদি কোনো খনিজ পদার্থ থেকে আমরা লাভজনকভাবে কোনো ধাতুকে বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করতে পারি, তাহলে সেই সকল খনিজ পদার্থকে আমরা বলবো ওই ধাতুর হচ্ছে আকরিক। যেমন গ্যালেনা, এটা পিবিএস, এটা হচ্ছে লেডের একটা এখানে আকরিক, কারণ এখান থেকে লাভজনকভাবে লেড ধাতুকে নিষ্কাশন করা যায়। বক্সাইট, এটাও অ্যালুমিনিয়ামের খনিজ। আবার এই যে চায়না ক্লে, যেটা ক্যাওলিন বা চায়না ক্লে আমরা বলতেছি, সেটাও কিন্তু একটা এখানে খনিজ পদার্থ, এটা অ্যালুমিনিয়ামের একটা খনিজ। এখন বিষয়টা হচ্ছে এই বক্সাইট থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, এই বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়ামকে লাভজনক রূপে নিষ্কাশন করা যায়। আমরা এই বক্সাইটকে একসাথে দুইটা বলতে পারি, একটা হচ্ছে এটা খনিজ, আবার এটা হচ্ছে এর একটা আকরিক। কিন্তু এই যে পাশে যেটা আছে যেটাকে আমরা চায়না ক্লে বলতেছি, এই চায়না ক্লে এখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন সহজ না, আবার লাভজনকও না। তাহলে এটাকে কিন্তু আকরিক বলা যাচ্ছে না, এটা শুধুমাত্র একটা খনিজ, এটাকে কিন্তু আমরা আকরিক বলতে পারবো না। তাহলে এই আলোচনা থেকে তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সকল আকরিকই হচ্ছে খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক নয়। তো আমরা এখানে কতগুলো ধাতু দেখতে পাচ্ছি আর সেই ধাতুগুলোর কতগুলো আকরিক আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন মার্কারি, মার্কারি বা পারদ, তার আকরিকটা হচ্ছে HGS, মার্কিউরিক সালফাইড। এটার আকরিক হিসেবে কমার্শিয়াল নামটা হচ্ছে সিনাবার। এরপরে জিঙ্ক, জিঙ্কের আকরিক হচ্ছে একটা ZNS, যেটাকে আমরা জিঙ্ক সালফাইড বলি, কিন্তু আকরিক হিসেবে নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। যদি দোকানে গিয়ে বলা যায় আমার জিঙ্ক সালফাইড লাগবে, হয়তো বুঝতে পারবে না কি বললো, এখানে বলতে হবে জিঙ্ক ব্লেন্ড। কমার্শিয়ালি এটা এই কথাটা বললে বুঝতে পারবে যে হ্যাঁ, জিঙ্ক ব্লেন্ড মানে জিঙ্ক সালফাইডের কথাই বলছে। আরেকটা হচ্ছে ক্যালামাইন, ক্যালামাইনও জিঙ্কের একটা আকরিক। তো ক্যালামাইনের মধ্যে, ক্যালামাইনের সংকেতটা হচ্ছে ZnCO3। তো এই স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে, তারা মনে করে ক্যালা মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালামাইন থেকে কোন ধাতু পাওয়া যায়, সবাই বলে ক্যালসিয়াম পাওয়া যায়, আসলে না, ক্যালামাইনের মধ্যে কোনো ক্যালসিয়াম নাই, ক্যালামাইনের মধ্যে আছে জেডেন, অর্থাৎ জিঙ্ক। জিঙ্ক এই ধাতুটা ক্যালামাইন থেকে পাওয়া যায়। এরপরে লেডের যে আকরিক, তার নাম হচ্ছে পিবিএস, যেটাকে আমরা বলি গ্যালেনা, লেড সালফাইড, এটা গ্যালেনা নামে পরিচিত। আর আয়রনের অনেকগুলো এখানে আকরিক আছে, যেমন এটা হচ্ছে Fe3O4, এটাকে বলা হয় ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, এবং এটা কিন্তু ফেরোসোফেরিক অক্সাইড বা ট্রাই আয়রন টেট্রা অক্সাইড নামে পরিচিত। এটাকে বলা হয় ফেরোসোফেরিক অক্সাইড বা ট্রাই আয়রন টেট্রা অক্সাইড। যদি বলো চুম্বক বা ম্যাগনেটের ফর্মুলা লেখো, সংকেত লেখো, এটা হলো চুম্বকের ফর্মুলা। এরপরে যেটা আছে এটা হচ্ছে Fe2O3, এটাকে বলা হয় হেমাটাইট, এর রংটা হচ্ছে লাল, তাই এটা রেড হেমাটাইট নামে পরিচিত। আমরা যে যারা ফাস্টফুড খাই, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন দোকান থেকে আমরা বার্গার কিনে খাচ্ছি, স্যান্ডউইচ কিনে খাচ্ছি, এবং সেখানে দেখা যাচ্ছে সস ব্যবহার করেছে এবং রং হচ্ছে লাল, সাবধান, এখানে কিন্তু লাল রং তৈরি করতে এই ফেরিক অক্সাইড ব্যবহার করা হয়। এই ফেরিক অক্সাইড ব্যবহার করলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত হার্মফুল। সো এখানে কম দামি জিনিস খাওয়ার আগে চিন্তা করতে হবে যে সেখানে আসলে কোনো কেমিক্যাল ব্যবহার করেছে কিনা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিমোনাইট। লিমোনাইটটা হচ্ছে ফেরিক অক্সাইডের সাথে তিন অনু পানি আছে। এই লিমোনাইটটা, এটার রংটা হচ্ছে বাদামি, তাই এটাকে বলা হয় ব্রাউন হেমাটাইট। এরপরে কপারের, এখানে আমরা দুটো আকরিক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কপার পাইরাইট, এটা হবে কপার আমাদের পাইরাইট, কপার পাইরাইট হচ্ছে CuFeS2, এটাকে কপার পাইরাইট বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চালকোসাইট, চালকোসাইট হচ্ছে কিউপ্রাস সালফাইড, Cu2S, কিউপ্রাস সালফাইড নামে এটা পরিচিত। আবার অ্যালুমিনিয়ামের যে আকরিক আমরা প্রথমেই দেখিয়েছি সেটা হচ্ছে বক্সাইট, যেখানে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে দুই অনু পানি। আবার আমাদের যে পরিচিত সোডিয়াম, তার এখানে আকরিকটা হচ্ছে সাগরের পানি, যেখানে থাকে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। আর ক্যালসিয়াম, তার আকরিক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা চুনাপাথর বলি। তাহলে আমরা বিভিন্ন এখানে ধাতু দেখলাম গুরুত্বপূর্ণ, এর বাইরেও কিন্তু অনেক ধাতুর আকরিক আছে। একটা প্রবলেম, প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদেরকে এখানে দেয়া হয়েছে ZNS, আর দেয়া হয়েছে ZnCO3। এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, আর এটা হচ্ছে আমাদের জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইন। দিয়ে বলা হয়েছে যে এদের মধ্যে কোনটি জিঙ্কের প্রধান আকরিক। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে জিঙ্ক সালফাইড নেব, নিয়ে এর বের করব আণবিক ভর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ক্যালকুলেটর সামনে রাখো এবং খাতা কলম সামনে রাখো। প্রথমে আমরা বের করব এটার আণবিক ভর। এর আণবিক ভর হচ্ছে জিঙ্কের ভর 65, আর সালফারের ভর হচ্ছে 32। দেখো তো কত আসে, সম্ভবত তোমাদের এসেছে 97। এটা হচ্ছে আণবিক ভর। এখন আমরা বের করবো এখানে পার্সেন্টেজ অফ জিঙ্ক, জিঙ্কের পার্সেন্টেজ, জিঙ্কের শতকরা পরিমাণ আমরা বের করব। তাহলে এখানে জিঙ্ক আছে 97 গ্রামের মধ্যে জিঙ্ক আছে 65 গ্রাম, তাহলে 65 লিখব গুণন 100, আর নিচে হচ্ছে 97, অর্থাৎ 97 গ্রাম যৌগটার মধ্যে
জিঙ্ক আছে 65 গ্রাম তাহলে একের মধ্যে কত 100 এর মধ্যে কত এটাই হলো জিঙ্কের পার্সেন্টেজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের ক্যালকুলেশনে কত আসে এটা আসে এখানে 67.01% যাদের হয়েছে তাদেরকে অভিনন্দন এরপর চলে আসি আমরা আরেকটা যৌগ সেটা হচ্ছে ক্যালামাইন জিঙ্ক কার্বনেট আমরা এটারও বের করব আণবিক ভর জিঙ্কের ভর হচ্ছে 65 কার্বন হচ্ছে আমাদের 12 আর অক্সিজেন হচ্ছে আমাদের 16 × 3 তাহলে যোগ করলে দেখো তো কত আসে এটা নিশ্চয়ই তোমাদের এসেছে 125 এখন আমরা এখানে জিঙ্কের পার্সেন্টেজ কত সেটা বের করতে চাই তাহলে পার্সেন্টেজ অফ জিঙ্ক তাহলে টোটাল 125 গ্রাম ক্যালামাইনের মধ্যে জিঙ্ক আছে কয় গ্রাম 65 গ্রাম তাহলে আমরা এখানে 65 লিখব লেখার পরে গুণন করব 100 আর নিচে হচ্ছে 125 এটা এসেছে 52% তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্ক সালফাইড এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের একটা আকরিক আর জিঙ্ক কার্বনেট ক্যালামাইন এটাও কিন্তু জিঙ্কের একটা আকরিক তো জিঙ্ক ব্লেন্ডের মধ্যে জিঙ্কের পার্সেন্টেজটা হচ্ছে 67 আর ক্যালামাইনের মধ্যে জিঙ্ক আছে মাত্র 52% তাহলে জিঙ্কের পরিমাণটা কোথায় বেশি আছে জিঙ্ক সালফাইডে জিঙ্ক ব্লেন্ডের মধ্যে বেশি আছে তাহলে যে আকরিকের মধ্যে একটা ধাতুর পরিমাণ বেশি থাকবে সেটাকে আমরা বলবো সেই ধাতুর প্রধান আকরিক তাহলে এখানে জিঙ্কের প্রধান আকরিক কোনটা হবে এখানে জিঙ্কের প্রধান আকরিক হবে জিঙ্ক ব্লেন্ড কেন হবে কারণ সেখানে জিঙ্কের শতকরা পরিমাণ বেশি আজকের যে আলোচনা হলো সেখানে আমরা কি কি জানলাম সেটা একটু আমরা রিভিউ করি আমরা আজকের আলোচনায় জেনেছি খনিটা কি খনি আমরা জেনেছি খনিজ সম্পদ কি আমরা জেনেছি শিলা কি আমরা জেনেছি শিলা কত ধরনের হতে পারে তিন ধরনের হতে পারে তাই না আচ্ছা তারপর জেনেছি আমরা খনিজ কাকে বলে আমরা জেনেছি আকরিক কাকে বলে আমরা জেনেছি খনিজ আর আকরিক তাদের মধ্যে সম্পর্ক কি আমরা জেনেছি যে এখান থেকে একটা গাণিতিক সমস্যা সেটা কিভাবে আসতে পারে তার সলিউশনটা কি সেটা আমরা কিন্তু এখানে দেখেছি এখন তোমাদের জন্য আজকের এই আলোচনা থেকে একটা বাড়ির কাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা যৌগের নাম বলা হয়েছে একটা হচ্ছে ম্যাগনেটাইট যার ফর্মুলা Fe3O4 একটা হচ্ছে হেমাটাইট যার ফর্মুলা হচ্ছে Fe2O3 এখন প্রশ্ন হচ্ছে কোনটি লোহার প্রধান আকরিক এটা তোমাদের জন্য বাড়ির কাজ আর আজকের যে আলোচনা হলো এই আলোচনার যে ভিডিও কন্টেন্ট সেটা হচ্ছে কিশোর বাতায়নে এখানে আপলোড করা থাকবে এবং সেখানে তোমরা বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটা তোমরা জানাতে পারবে আমরা গুরুত্বের সাথে তোমাদের মতামতগুলো দেখব এবং সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে তোমাদের জন্য অনেক শুভকামনা Thank you.
মাতুর মুখের বাণী আমার কানে।